সমবেত সকল আমার গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং উপস্থিত বাবাদের শ্রীচরণী, লীলা প্রারম্ভে কীর্তন প্রারম্ভে জানাই আমার অনন্ত কৌটি দণ্ডবত প্রণাম। মা গো, ভগবানের লীলাগুলো কথার তা আমি কিছুই জানি না, তাছাড়া ভগবানের এই অনন্ত লীলা কথা তা এক মুখে বর্ণনা করা সম্ভব নয়, যা ভোলানাথ মহেশ্বর পঞ্চমুখে পারেননি, সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে পারেননি। সেই লীলাগুলো কথা আমি সামান্য মনুষ্য কুলে জন্মগ্রহণ করে এক মুখে কিভাবে বলতে পারি? তবু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গুরু গোবিন্দের আশীর্বাদে এবং পিতামাতার আশীর্বাদে যতটুকু শিখতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, বই পড়ে যতটুকু পুঁথি অর্জন করতে পেরেছি, ততটুকু আপনাদের সকলের সামনে পরিবেশন করার চেষ্টা করব। মানুষ মাত্রই তো ভুল হয় মা, তাই লীলার মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, উপস্থিত মায়েরা এবং বাবারা আমায় নিজ কন্যা তুল্য মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, এবং উপস্থিত দাদা দিদি বোনেরা আমায় নিজ ভগ্নী তুল্যা মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। শ্রী গুরু প্রেমানন্দ গৌর হরি বল। বাহ, তাই আজ আমরা এসে উপস্থিত হয়েছি পদাবলী কীর্তনের আসরে, কিছু কৃষ্ণ কথা, কিছু তত্ত্বকথা, কিছু হরিকথা, শাস্ত্রের কথা এবং লীলা কথা আস্বাদন করব বলে। তাই মায়েদেরকে প্রথমেই বলে রাখি, লীলার মধ্যে সব কিছু পরিবেশন করার চেষ্টা করব, কিন্তু একটাই আমার অনুরোধ, সকলকে একটু ধৈর্য ধরে শুনতে হবে, প্রথম থেকে অধৈর্য হয়ে পড়লে হবে না। তাই ধৈর্য ধরে গৌর গোবিন্দের প্রতি বিশ্বাস রেখে লীলা কীর্তন আস্বাদন করো, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই চলো দেখি আজ পদকর্তা তার প্রথম পদাবলী কি পদ রচনা করলেন। জয় নিতাই, জয় গৌর। পদকর্তা বলছে, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অর্থাৎ শ্রী গৌরাঙ্গের দুটি পাদ পদ্ম যার ধন সম্পদ। অর্থাৎ পদকর্তা আজ কলির জীবকে শিক্ষা দিচ্ছে, রে কলি হত জি, তোরা শ্রী গৌরাঙ্গের দুটি পাদ পদ্মকে নিজ নিজ সম্পদ বলে মনে কর। কিন্তু বাবা, আমরা তো কলির মানুষ, আমরা কোনটাকে নিজেদের সম্পদ বলে মনে করি গো? টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে মেয়ে সংসার, এগুলোকে আমরা নিজ নিজ সম্পদ বলে মনে করি, কিন্তু এগুলো কি আদৌ আমাদের সম্পদ? এই সম্পদগুলো কি সত্যিকারের আমাদের সম্পদ? এই যে জিনিসগুলোকে আমরা নিজেদের সম্পদ বলে মনে করি মা, সেগুলো হচ্ছে সবটাই কিন্তু অনিত্য বস্তু, যা আমাদের কাছে আজকে আছে কালকে থাকবে না। তাহলে যে জিনিস চিরস্থায়ী নয়, যে জিনিস চিরস্থায়ী নয়, সেই জিনিস কিন্তু আমাদের সম্পদ বলে মনে করাটা হবে মূর্খামি, তাই না? এখন মায়েরা, কেউ ধরো রাজার কাছে গেছে, এখন রাজার কাছে গিয়ে তুমি কি চাইবে? সোনা দানা রাজত্ব একটু বেশি বেশি, নাকি বলো? রাজার কাছে গিয়ে, এখন রাজার কাছে গিয়ে তুমি যদি একটা কুমড়ো চেয়ে আসো, সে রাজা, তার কাছে কি কুমড়ো দেওয়াটা এমন কোনো বাহুল্যের না? সে তো যখন তখন কিলো কিলো কুমড়ো দিয়ে দেবে। এখন তুমি যদি তার কাছে গিয়ে, রাজার কাছে গিয়ে একটা কুমড়ো ভিক্ষে করো, তাহলে বাবা কুমড়ো আজ খাবে কালকে শেষ, তাহলে তোমার মতো মূর্খ আর কেউ আছে? তার জায়গায় তুমি যদি কয়েক বিঘা জমি, কিছু দামি অলংকার নিয়ে আসো, সেটা করে তোমার অনেকদিন পেট চলে যাবে, তাই তো? অনেকদিন খেতে পারবে। তদ্রূপ যে জিনিস আমাদের চিরস্থায়ী, সেই সকল জিনিসকে আমাদের নিজ সম্পদ বলে মনে করতে হবে। এই মায়ার সংসারে আমরা যেগুলোকে সম্পদ বলে মনে করছি, এগুলো অনিত্য বস্তু, আজকে আছে কালকে নেই,
নিত্য বস্তু কি? বলছে কলিকালে নিত্য বস্তু এমন কি সারা জগতে নিত্য বস্তু একমাত্র হচ্ছে হরির নাম। হরির নাম, হরির নামৈব কেবলম, হরি নামৈব কেবলম, কলো নাস্তিব 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 গতিরান্যথা। তাই শাস্ত্র বলছে শোনো, ভগবানের এই শ্রী চরণ, ভগবানের এই অমূল্য রত্ন, এই হরিনাম যা গোলোকে লুকানো ছিল, সেই হরিনাম তোমরা পেয়েছো হে কলির জীব। মায়ার সংসারে সময় অতিবাহিত করো না, কৃষ্ণ নাম হরিনাম ছাড়া আর কোনো তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। এই সংকীর্তনের পিতা কাকে বলা হলো? অজানলম্বিত ভুজ কনকা অবদাত সংকীর্তনে কোপিতারো কমলায় তক্ষ। কাকে বলছি? আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, প্রেমময় গৌর, যিনি আমাদের কলির দাঁড়ে দাঁড়ে হরি নাম প্রচার করলেন। রে কলি হত জীব এই নাম বল, ভেবে দেখেছ মা? সেই গৌর সুন্দর আমরা কি বলি ও মায়েরা, ছোট থেকে একটা বাচ্চাকে যদি গলায় মালা পড়া, দেখবে পাড়ার লোকে বলবে ই মা এখন থেকে মালা দিয়ে দিয়েছ, এটা কোনো বয়স হলো? আজকে আমাদের সনাতন ধর্মের উন্নতি নাই এই কারণে, কারণ আমাদের সনাতন ধর্মের মধ্যেই কিন্তু শত্রু লুকিয়ে আছে। কিন্তু অন্যান্য ধর্মে তুমি দেখো, বেশি দূর যেতে হবে না, তোমরা আবার বলো অনেক সময় যদি কোনো অন্য ধর্মের একটু প্রশংসা করা হয় তাহলে তোমরাই বলো আমরা নাকি নিজেদের ধর্মের বদনাম করি আর অন্যের ধর্মের নাম করি। কিন্তু না মা, প্রতিটা মানুষ প্রতিটা ধর্মের ভালো দিক খারাপ দিক আছে। মানুষের কর্তব্য হচ্ছে ভালো দিকগুলো নিয়ে নেওয়া, খারাপ দিকগুলো ছেড়ে দেওয়া। ইসলাম ধর্মে এই টুকুটুকু বাচ্চা ধুতি পরে না, আহা লুঙ্গি পরে, কিন্তু আমাদের ধর্মে তুমি ছোটদেরকে একটু ধুতি পরতে শিখিয়ে দাও তো। বিয়ের সময় যে ধুতিটা পরে যায় না বাবা, সেটাও যে কি কষ্টে বাগায়, তাই জন্য এখন রেডিমেড ধুতি উঠে গেছে, ধুতি পরতে আর শিখতে হবে না, প্যান্টের মতো পরে নিল, গিট বেঁধে দিল, ধুতি হয়ে গেল। কেন জানে তো, এদের দ্বারা ধুতি পরা হবে না, কোন দিকে কাঁচা খোঁজে তাই তো জানে। তাহলে এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের অবস্থা, আমরা নিজেরাই নিজেদের ধর্মের শত্রু। বাচ্চা ছেলে মালা পড়লে আমরা বলি এটা কি বয়স হলো, তাহলে বয়সটা কখন? যখন দাঁতগুলো পড়ে যাবে। হ্যাঁ গো, দাঁতগুলো পড়ে গেলে আর হরে কৃষ্ণ বলা যাবে? কি সব বেরোবে তার নেই ঠিক, তাই না? শিক্ষা দিচ্ছে দেখো, আমরা বলি টিভি মোবাইল এগুলো বাজে জিনিস, ইন্টারনেট আমাদেরকে কুপথে চালিত করছে না, ইন্টারনেট কুপথে চালিত করছে না, আমরা নিজেদেরকে নিজেরা কুপথে চালনা করছি। ইন্টারনেটে ভালো গুণও আছে, ওই যে ছোট ছেলে এখন ইউটিউবে সবাই পপুলার হয়ে গেছে, ফেসবুকে পপুলার হয়ে গেছে, কি নাম, ভগবত দাস, তিনি কিন্তু সে ভাইরাল হয়েছে বটে, কিন্তু তার থেকে শিক্ষা নাও, তার মা বাবা তাকে কি শিক্ষা দিয়েছে যে সে 4 বছর বয়সে বলছে ভগবত গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল বুক, অর্থাৎ জীবনটাকে কিভাবে চালনা করতে হয় সেটা লেখা আছে আমাদের ভগবত গীতায়, তাই শ্রীমদ ভগবত গীতা পড়া জরুরি। তাহলে 4 বছরের বাচ্চা যেটা বুঝেছে, আমরা 40 বছরে এসেও সেটা বুঝতে পারিনি, আমরাই আবার টনটিটকিরি করছি। তাই যে সময় থেকে তোমার জ্ঞান চক্ষু উদয় হবে সেই সময় থেকে হরিভজন শুরু করো, বুঝতে পারলে? তাই বলছে শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার, অর্থাৎ শ্রী গৌরাঙ্গের পাদ ও পদ্মকে নিজ নিজ সম্পদ বলে মনে করো। ওই যে নিমায়
সে আমাদের জন্য সংসার ছেড়ে দিল, তাই না? যে বয়সে তার বিবাহ করে সংসার করার কথা, 24 বছরের যুবক, সেই বয়সে কলির মানুষের জন্য সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে কেঁদে বেড়ালো। কেন? তিনি আদেশ করল না। কলির জীবকে শিক্ষা দিল, আমি যেভাবে কৃষ্ণ বলে কাঁদছি তোরাও কাঁদ, এই নাম ছাড়া কোনো গতি নাই। তাই মাগো, আমরা কলির মানুষ, আমাদের সময় বড় কম, তাই চলো আজ এই হরিবাসরে আমরা যখন সময় বের করে আসতে পেরেছি সবাই মিলে লীলা পড়বে, আমরা একটু গৌর গোবিন্দের নামের মাধ্যমে হরে কৃষ্ণ নাম করে নেব। আমরা বলছি যে আমাদের তো সময় হয় না, তাই বলছি মাদেরকে যখন বলা হয় আসতে, মায়েদেরকে যখন বলা হয় ও মারা তুমি কেন হরি নাম করো না, আর বলো না, সকাল থেকে রাত পর্যন্ত হেসেলে রান্না করতে করতে, আর এই আমাদের ঘর গোষ্ঠীর সবাইকে খাওয়াতে খাওয়াতে আমার দিনটা পেরিয়ে যায়। আর তার সঙ্গে তো বাবা ছেলে থাকলে হরি বল, ছেলের সঙ্গে পেছনে ছুটতে ছুটতে ঈদ বেলা চলে গেল। আর বাবাদেরকে যদি বলা হয়, বাবারা বলবে সময় কই, সকাল থেকে আমাদের যে রোজগার করতে করতে সময় চলে যায়, তাহলে আমাদের সময় নেই তো। তাই শাস্ত্র বলছে কৃষ্ণ নাম করার কোনো নির্দিষ্ট সময় হয় না, যে কোনো সময় তুমি কৃষ্ণ নাম করতে পারো, যে কোনো ভাবে তুমি কৃষ্ণ নাম করতে পারো। তাই বলছে তোমরা সবাই গাও ভজন জপ কৃষ্ণ নাম হরি নামি দিয়ে সবাই হরিব চলতে চলতে হরি বল, কথা বলবে তো, কৃষ্ণ নাম বলবে না, অন্যের সাথে কুটকাচালি তো করবে নাকি, নাহলে তো পেটের ভাত বলে হজম হবে না, একটু যদি না হয় তাহলে সেটা তো করবে, সেটা বলতে তো কথা বলতে হবে। তাই বলছে পথ চলিতে কথা বলিতে তোমরা গাও গো কৃষ্ণ নাম, কথা বলিতে একবার তোরে কৃষ্ণ নাম, সবাই মিলে আস্তে। এবার দেখি এত যে কথা বললাম তোমরা কি বুঝলে,
কেমন কজন আমার সাথে করছে একটু পরীক্ষা করা হোক। হরি বল হরি বল, চলো সবাই হাত গুলো তোলো তো দেখি। চলো সবাই তালি। ভজনা জপ না কৃষ্ণ না হরি না বলো তুমি হরি বৈশিষ্ট্য আছে এবং কয়েকটা জিনিস তোমাদেরকে মেনে চলতে হবে, তবে সেই বৈশিষ্ট্যগুলো খুলবে। বলছে কেমন? বলছে শোনো, আরো বলছি, দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে তোমরা গাও গো কৃষ্ণ নাম, দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। এই কথাটা কেন বলছে? এইদিকের মায়েরা আমার বড় চঞ্চল, মায়েরা এত অন্যমনস্ক কেন? শুনতে হবে কথাগুলো। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, দৃঢ় বিশ্বাস মানে কি বলছে বাবা? বলছে হরি নাম গাইবে, ভগবানকে সন্দেহ করলে হবে না। তা আমরা কি ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারি না? না পারি না। কেন জানো? মানসিক করো, মানসিক করো, এখানে সবাই অনেকেই করো তো নাকি? আর মানসিকে কি বলো? যদি আমার এটা হয়ে যায় তাহলে আমি ওইটা দেব, তাই না? তাহলে ভগবানের সাথে আমাদের কত কন্ডিশন। হ্যাঁ, যদি দাও তবে ওইটা দেব। আবার যেই মানসিক করে মন্দির থেকে বেরোলাম সেই আবার আমরা মনে মনে ভাবি, মানসিক তো করলাম, হবে তো, আদৌ হলবে তো। কালীর কাছে মানসিক করে আবার গিয়ে একটু শিবের কাছেও মানসিক করে দিলাম। বিশ্বাস নেই তো, কেউ যদি শুনে নেয় তাহলে যদি হয়, তবু কিন্তু আমাদের মনে সন্দেহ, হবে তো। এই জন্য শাস্ত্র বলছে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। মানলেই শিব আর না মানলেই পাথর। বিশ্বাস রেখে তুমি যদি করতে পারো তুমি নিশ্চয়ই ফল পাবে, আর যদি বিশ্বাস হারিয়ে ফেলো ভগবান বলবে এর আমার উপর বিশ্বাসই নাই তাহলে একে দেবও না। এই জন্য বলছি দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে তোমরা গাও গো কৃষ্ণ নাম, দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার গাও রে কৃষ্ণ নাম, ভজো না জপো না কৃষ্ণ নাম হরি নাম হরি। তাহলে বাবা তোমরা তো খুব সুন্দর ভাবে আমার সাথে কৃষ্ণ নাম গাইছো, তাই চলো লীলার পূর্বে একবার সবাইকে একটু হরে কৃষ্ণ নাম করিয়ে দিই, কেমন? চলো সবাই মিলে আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল, সবাই বলো যে যেখানে বসে আছো, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল, হরে
কলিকালের মানুষের আর কোনো গতি নাই, তাই লীলা পূর্বে সকলকে বলে যাব, যতই লীলা কীর্তন শোনো, পদাবলী কীর্তন শোনো, কবি গান শোনো, বাউল শোনো, যা শুনবে শোনো, দিন অন্তে দিন শেষে নিজ আঙ্গিনায় বসে হাতে করতালি দিতে যেন হরিনাম গাইতে তোমরা যেন ভুলে যেও না। পারের তরি একমাত্র মন্ত্র কিন্তু এই হরিকৃষ্ণ মহামন্ত্র না, এর কোনো আর আলাদা এর কোনো সাবস্টিটিউট নেই, এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কোনো উপায় আর নেই। তাই পদকর্তা বলছে শ্রীগৌরাঙ্গের এই দুটি পদকে তোমরা আশ্রয় করো আর এই লীলা কথা শোনো, হরি কথা শোনো। তা মাগো আমরা তো স্বার্থের জীব, আমরা স্বার্থ ছাড়া কিছু করি না, করি? এই দেখো এই যে লাইটওয়ালা এসেছে, প্যান্ডেলওয়ালা এসেছে, এরা আগে ফোন করে হ্যালো বলার পরে কি বলেছে, এত টাকা লাগবে তারপরে আসবো, স্বার্থতে, তাই না? তাহলে সবাই কিন্তু স্বার্থে চলে। এই যে নিচে যারা বসে আছে, হ্যাঁ চুপিচাপি বসে আছে ঠিকই, কিন্তু ভেবো না খুব ভালো, জানো তো, ফোনটা ধরে হ্যালো করে প্রথমেই বলে এত লাগবে তবে ইনস্ট্রুমেন্টে হাত দেব। তোমরা কিছু বলবে নাকি? আমার কথা কেউ বলবে না, তোমরা কি ভালো গো? হ্যাঁ সত্যি তো, আমার কথা বলো, আমি ফ্রিতে এসেছি। দেখো এরা কত ভালো, আমার কথা কেউ বললোই না, আমি নিজের গাটা বাঁচিয়ে সবার বদনাম করলো, আমার বদনাম কেউ করলো, হরি বল হরি বল। এই দেখো আমরাও তো করছি, আমরাও তো ফোনটা ধরে আগে বলি এত টাকা লাগবে তারপরে করব। এই জন্য জানো তো আমরা হরিনাম প্রচার করলেও আমাদের কিছুটা পাপ হয়ে যায়, কেন আমরা পয়সার বিনিময়ে করি, কিন্তু কি করব বাবা, আমার সাথে এতজনার পেট চলছে, সংসার চলছে, তাই না? তোমাদেরকে কৃষ্ণ নাম শোনাতে শোনাতে আমাদের তো সময়টা চলে যায়, কাজ আর করব কখন? তাহলে যে কাজটা করছি সেটা করে যদি উপার্জন না করি তাহলে আমাদের সংসার চলবে না, আর না খেয়ে তো আর হরিনাম করাতে পারবো না বাবা, তাই না? যদি বেঁচেই না থাকি তাহলে আর কি কৃষ্ণ নাম করাবো, তাহলে লাভ ছাড়া তো চলে না। তাই পদকর্তা বলছে এই হরিনাম করো, তখন সাধারণ মানুষ বলছে লাভ কি হবে, এতে লাভ কি? বলছে এতে কি লাভ হবে জানো? তাই আজ কলম দিয়ে পদকর্তা বলছে আমার শ্রী গৌরাঙ্গে এই মধুর লীলা, আহ যার করণে প্রবেশ লীলা, শিগরণে মধু যার করণে প্রবেশ লীলা, প্রবেশ লীলা,
অকশ গরঙ্গে মধু অগোচর করনে প্রবেশিনা তার হৃদয় জলের মতো আর কি হয় ও তার অজ্ঞান ধার যায় গো দূরে অজ্ঞান ধার যায় গো দূরে ও তার অজ্ঞান ধার যায় গো দূরে অজ্ঞান ধার যায় গো দূরে যে জন্ম ধু গুরু চরণে
ধার যায় গো দূর পুরো চরণ সার করে অজ্ঞান ধার যায় গো দূর নার গো চরণ সার করে অজ্ঞান ধার যায় গো দূর পুরো চরণ সার করে আপন গুরু চরণ হৃদয়ে ধরে তাই গোর হরি বল হরি বল চরণ সার তার অজ্ঞান তার সঙ্গে তোমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে। ও মায়েরা, এখানে উপস্থিত ভক্তগণের মধ্যে কার কার গুরু দীক্ষা হয়েছে একটু বাহুগুলো তুলবে। বাহ, এদিকে সুন্দর, কিছু জনের হাতে একটু ব্যথা আছে আমি বুঝতে পারছি। মানে সামনে যারা বসে তারা জানে, তারা প্রিপেয়ার হয়ে আসে। পরীক্ষা হলে দু রকমের স্টুডেন্ট যায়, কিছু জন প্রিপেয়ার হয়ে যায় যে যা আসুক আমি ভালো নাম্বার পেয়ে বেরোবো, আর কিছু জন যায় দেখি যা হোক মোটামুটি করে বেরোবো, আবার কিছু জন যে দেখা যাবে যা হবে হবে যাই তো আগে। তিন রকমের মানুষ থাকে মানে পরীক্ষার হলে, আর এখানেও কিন্তু অনেক রকমেরই মানুষ আছে। তার মধ্যে যারা আগে থেকে জানে যে আমাকে হাত তুলতে হবে, তারা বাবা সামনে সামনে বসেছে। হ্যাঁ, আর যারা দেখছে বাবা হাত তুলতে হবে সামনে গেলে, এর থেকে বাবা পিছনে। এখন তাদের লসটা কোথায় হয় জানো? এই রাস্তা দিয়ে যখন পেরিয়ে যায় তখন উকি ঝুঁকি মারি চারদিক থেকে, এই কীর্তনি আগে দেখতে পাইনি, কীর্তনি আগে দেখতে পাইনি, একটু মুখটা দেখি তো। সামনে বসবে না, পেছনে বসেছে, এখন পেছন থেকে ভালো দেখা যায় না, সামনে থেকে ছাপিয়ে পড়বে সবাই মিলে, একটু দেখি একটু দেখি দেখি, হরি বল হরি বল। আবার কিছু জন আসে শুধু কীর্তনি আগে দেখতে, আবার কিছু জন আসে একটু কীর্তন শুনতে, আবার কিছু জন আসে ঘুমোতে, সব রকমের হরি বল হরি বল। তা মা গো, এখানে মোটামুটি তোমাদের এনার্জি আমার খুব ভালো লেগেছে। এই এনার্জি নিয়ে যদি লীলা কীর্তন শ্রবণ করো, আশা করছি শেষ পর্যন্ত তোমাদের খুব ভালো লাগবে। কারণ আজকে যে লীলা গাইবো সেই লীলা কোনো বানানো গল্প নয়, গৌর সুন্দর সত্যি এক ভক্তের সঙ্গে এই লীলা করেছিলেন, যা আমাদের এই কলিকালে পূর্ব বর্ধমানের বুকে ঘটেছিল। সেই সত্যি ঘটনা আজকে তোমাদেরকে জানাবো, তাই মন দিয়ে সকলে শেষ পর্যন্ত লীলা কথা শ্রবণ করো। জয় নিতাই জয় গৌর। তাই চলো আমরা সবাই মিলে একটু গুরুচরণ আশ্রয় করব। অনেকেরই তো গুরু দীক্ষা হয়েছে, তাহলে যে যার গুরুকে স্মরণ করে আমার সাথে গুরু নাম গাইবে। এখানে একটা কথা মনে পড়ে গেল, এই যে গুরু, গুরু নির্বাচন করতে হয় জেনে বুঝে, যাকে তাকে গুরু করলে হয় না। কারণ সৎগুরু তোমাকে যেমন স্বর্গে নিয়ে যেতে পারে, অসৎগুরু তোমাকে কিন্তু নরকেও নিয়ে যেতে পারে। মনে রাখবে গুরু কিন্তু দু রকমেরই ছিল, একজন কিন্তু দেব গুরু বৃহস্পতি, আবার আরেকজন কিন্তু অসুর গুরু শুক্রাচার্য। তা অসুর গুরু শুক্রাচার্যের যদি মানে সংস্পর্শ পাও তাদের বংশের গুরুদের, তাহলে বাবা তোমার সবার মৃত্যু ঘটবে, যত অসুরের সব মৃত্যু ঘটেছে। আর যদি দেবগুরু বৃহস্পতির সহচর্য পাও তাহলে সবার স্বর্গ লাভ হবে। কেমন? এই জন্য বলছি গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যে মহাপুরুষ আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সেই হলো আমাদের গুরু। তাই চলো সবাই মিলে গাইবো হরি কৃষ্ণ, সবাই মিলে বাহু তুলি, জয় গুরু জয় গুরু জয় গুরু। চলো সবাই গাইবো জয় গুরু গৌরাঙ্গ। খুব সুন্দর দিয়েছো, কিন্তু কি বলতো একটু খোলটাকে বাজতে দাও, একটু তালটা পাও, তারপরে তালে তালে বাজছো, ওইটা শুনতে বেশি ভালো লাগছে। আর আমার মুড়ি ভাজার মতো চকর 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 আওয়াজ। চলো সবাই মিলে একটু তালে তালে, কেমন? জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ।
আজ মহাপ্রভু এই হরিনাম আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলালের
তাই পদকর্তা বলছে যেখানে যেমন ভাবে থাকো কৃষ্ণ নাম গাও। তাই পদ রচনা করে বলছে আহা গৃহে বাবনিতে থাকো কৃষ্ণলীলার গৌরচন্দ্রিকা হয়,
আর গৌড় লীলার বা ভক্ত লীলার গৌড় বিষয়ক বা তত্ত্বমূলক পদাবলী গাওয়া হয়, যা আমরা আস্বাদন করলাম। নরোত্তম দাস ঠাকুরের পদাবলী দিয়ে আমরা শেষ করলাম, এরপর লীলার মধ্যে প্রবেশ করব। আজকে আস্বাদনের বিষয় অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ। আজ আমরা দেখব এই লীলার মাধ্যমে কিভাবে স্বয়ং ভগবান আজ ভক্তির পুত্র রূপে অবতীর্ণ হয়, যে কারণে এই লীলার আরেক নাম পুত্র রূপে ভগবান। অনেকটা দেরি করে শুরু হয়েছে, তাই জন্য মায়েদের একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। ঘুম আমাদের শত্রু, ঘুম আসবে, ঘুমকে জয় করে কিন্তু ভজন করতে হবে। তাই সকলে মন দিয়ে লীলা কথা শ্রবণ করো। শাস্ত্র বলছে এই জগতে মহাপ্রভুর প্রকট লীলা 48 বৎসর, 48 বৎসর, তার মধ্যে 24 বৎসর সংসার জীবন। কোথাও বলে 6 বছর, কোথাও বলে 12 বছর। তিনি তীর্থ পর্যটন করেছিলেন, আর শেষ জীবনটা তিনি ছিলেন গম্ভীরায়, অর্থাৎ পুরীধামে। আজ প্রভু আমার তীর্থ পর্যটন করতে করতে চলে যাচ্ছে দাক্ষিণাত্যের পথে। দাক্ষিণাত্যের ভক্তরা গগনের চন্দ্রকে যেমন তারকামণ্ডলী বেষ্টন করে রাখে, আমার গৌড় সুন্দরকে পেয়ে ভক্ত তারারা বেষ্টন করে খোলো করতাল সহযোগে কীর্তন গান আরম্ভ করেছে। সবাই বেষ্টন করে সংকীর্তনে মেতে উঠেছে। নিতাই গৌড় প্রেমানন্দে হরি বল। তামাগো আজ আমরাও সবাই আনন্দে মেতে উঠব। আজ আমাদের গৌড়কে ঘিরে ভক্তরা যেভাবে নাচছে, আমরাও গাইব, আমরাও নাচব। সবাই আজ নাচছে, পদকর্তা কলম দিচ্ছে। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যাচে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যাচে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যাচে বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, এমন বন্যা দেখি নাই ডুবলো মোদের পুরুষ নারীর জাতির বিচারণা, আমার হরি বলো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে একবার হরি বলো হরি নামের বন্যা যে এলো। জয় গৌড় হরি, জয় জয় গৌড় হরি, জয় গৌড় হরি। মাগো এইভাবে সবাই নৃত্য গীত আনন্দ করার পরে আজ মহাপ্রভু আমার গম্ভীর হয়ে বসে আছে। ভক্তরা চিন্তা করছে প্রভুর এ কি হলো, আজ আমাদের দয়াময় এভাবে চুপ করে বসে আছে কেন? ব্যাকুল হয়ে উঠল ভক্ত হৃদয়, কেউ জিজ্ঞাসা করতে পারছে না। এক ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভু ও প্রভু তোমার কি হয়েছে দয়াময়, অন্যদিন নামের বিশ্রাম হওয়ার পরে তুমি কত কথা বলো, তোমার ওই মুখনিঃসৃত বাণী শ্রবণ করতে আমাদের কত ভালো লাগে, কিন্তু দয়াময় আজ তোমার কি হয়েছে, আজ তুমি এরকম গম্ভীর হয়ে বসে আছো? ভক্তগণ আমি মনে মনে একটা সংকল্প করেছি, সেই সংকল্পের কথা আমি তোমাদের জানাবো। তবে তার আগে কথা দাও, আমার কথা শুনে তোমরা কেউ দুঃখ করবে না। মা গো মায়েরা যখন সন্তানকে বলে, দেখিস বাবা এদিকে যেন যাবিস না, এদিকে যেন যাবি না, তাহলে কি হয়, ছেলে বুঝে যায় ওদিকে কোনো বিপদ আছে, তাই মা মানা করছে, তাই তো মা? তাহলে আজ যখন পিতা আমাদের মানা করছে যে তোমরা যেন দুঃখ করো না, ভক্তির বুঝতে বাকি রইল না যে আজ প্রভু নিশ্চয়ই এমন কোনো কথা বলবে যে কথা শুনে দুঃখ হতে পারে। কিন্তু
যদি ব্যথার কথা দুঃখের কথা এখনই জানিয়ে দেয় তাহলে যে প্রভু আর বলবে না। তাই মনের ব্যথা মনের মধ্যে চেপে রেখে বলছে, বলো প্রভু বলো কি সংকল্প। প্রভু বলছে, বেশ তবে শোনো ভক্তগণ। বেশ প্রভু বেশ বলো। শোনো ভক্তগণ আমি কি সংকল্প করেছি তোমাদের বলি। শোনো ভক্তগণ আমি বৃন্দাবনে যাব। Oh, my God.
সে সময় তো গাড়ি ঘোড়া ছিল না, যাওয়া আসা করা হতো পায়ে হেঁটে। আগেকার দিনের মানুষ তোমরা জানবে অনেকেই পায়ে হেঁটে আসা যাওয়া হতো। এখন বৃন্দাবন যেতে গেলে সময় লাগত 6 মাস, যেতে 6 মাস, ফিরে আসতে 6 মাস, কত হলো মায়েরা? 12 মাস। আর 12 মাসে 1 বছর। ভক্তগণ বলছে দয়াময়, তুমি বলছো বটে যাবো আর আসবো, কিন্তু হে প্রাণনাথ, নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নাই। 1 বছর যদি আমরা সবাই বেঁচে না থাকে, যদি মারা যায়, তাহলে যে আর তোমার ওই রাতুল রাগা চরণে সেবা করতে পারবো না দয়াময়, আর তো তোমার সাথে হরি বলে কাঁদতে পারবো না। যেও না, আমাদের ছেড়ে তুমি চলে যেও না প্রাণনাথ, আমরা যা ভুল করেছি ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেও না। কিন্তু মা গো, প্রভু যখন যাবে বলেছে, তাকে কি আর ধরে রাখা যায়? তাই তাকে বেঁধে রাখার ক্ষমতা নেই। ভক্তগণকে বলল, প্রভু আমি যাব, আমাকে যে কয়েকটা কারণে যেতে হবে। ভক্তগণ বললেন, দয়াময়, তোমাকে বেঁধে রাখার ক্ষমতা আমাদের নেই ঠিকই, কিন্তু শোনো দয়াময়, তোমায় কিন্তু একা যেতে দেব না, তুমি আমাদের মধ্যে কাউকে সঙ্গে করে নিয়ে যাবে। বেশ বেশ বেশ, তবে বলো কে যাবে, কে যাবে আমার সঙ্গে? ও মা, কেউ যে বলতে পারছে না আমি যাব, কেন বলো তো? সকলের মনেই যে যাওয়ার বাসনা, আমি যদি বলি যাব তাহলে যে সেই ভক্ত কষ্ট পাবে, আবার সে যদি বলে যাব তাহলে যে ওই ভক্ত কষ্ট পাবে, তাই কেউ বুঝতে পারছে না আমি যাব। এদিকে এক ভক্ত এসেছে মা, অনেক দূর থেকে। সে শুনেছে আমার গৌরাঙ্গ প্রভু বহুত দহাময়, কৃপাময়, করুণাময়। সেই ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, কাছাকাছি যারা আছে তাদের ডেকে বলছে, হ্যাঁ গো, আমায় একটু সামনে যেতে দাও না।
যেই না বলেছে, ও মা অনেকটা দূর থেকে এসেছিল তো গো, তাই চেহারাটা না পাগলের মতো হয়ে গেছিল, বড় বড় দাড়ি গোফ, বড় বড় চুল, পরনে নোংরা কাপড়, তাকে দেখে না পাগল মনে হচ্ছিল জানো, তাই সামনে যে ভক্তরা ছিল তারা পাগল মনে করে আজ তাকে ঠেলে ফেলে দিয়েছে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এরূপ নোংরা অবস্থায় তুই আমাদের প্রভুর কাছে যাবি, দূর হয়ে যা। মা গো, এটাই তো আমাদের কলিকালের নিয়ম নাকি? আস্তে ও মায়েরা, আজ এই হরিবাসরে যদি একটা কোট স্যুট বুট পরা মানুষ আসে, আমরা কি করব? চেয়ার টেনে তাকে বসতে দেব, কিন্তু আদবেও হতে পারে সে চোর, কিন্তু তার আসবাবপত্র অর্থাৎ পোশাক আশাক যে স্যুট বুট কোট বড় লোকদের মতো, তাই বাইরেটা দেখে বিচার করে আমরা চেয়ার টেনে একেবারে ঘরের ভেতরে বসতে দেব, কিন্তু এই হরিবাসরে যদি একজন ছেঁড়া ধুতি পরে বড় বড় চুল লোম নিয়ে এক ভদ্রলোক এক ভক্ত ভিখারি আমাদের মধ্যে আসে, আমরা কি করব গো? তাকে দূর দূর করে ঠেলে ফেলে দেব। তাহলে আমরা এখানেই ভুল করি মা, আমরা কলির জীব বাইরেটা দেখে বিচার করি, তার বাইরেটা কেমন, তার পোশাক আশাকটা কেমন, এইটা দেখে বিচার করি। ও মায়েরা, একজন ডাক্তার, হরে কৃষ্ণ, কথাগুলো শুনতে হবে, একজন ডাক্তার যদি সে যত বড়ই ডাক্তার হোক বিনা পয়সায় যদি চিকিৎসা করে না, তার জায়গায় কেউ যাবে না, কিন্তু কেউ ডাক্তারি পাস না করেও যদি হাজার টাকা ভিজিট নিয়ে পড়ে দেখতে বসে, তার কাছে বেশি যাবে, কারণ মানুষের বিশ্বাস যেখানে বেশি টাকা সেখানেই চিকিৎসা ভালো, আর যেখানে বিনা পয়সা তার মানে ওগুলো বেকার, কিন্তু হতে পারে সেই ডাক্তার সমাজসেবা করার জন্য পয়সা কম নেয়। তা বাবা, আমরা বিচার করি বাইরেটা দেখে, ভেতরটা দেখি না, যেই না ঠেলে ফেলে দিয়েছে ওই ভক্ত চোখের জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে আর বলছে দয়াময়, কেউ না জানুক, কেউ না জানুক প্রভু, তুমি তো জানো আমি পাগল নই, আমি পাগল নই, আমি তো শুধু তোমার চরণে সেবা করব বলে এসেছিলাম প্রভু, শুনেছি তুমি পতিত পাবন, পতিত উদ্ধারকারী, আমার প্রতি কি তবে তোমার কৃপা হবে না দয়াময়? সেই ভক্ত চোখের জলে বক্ষ ভাসিয়ে এমন ভাবে কাঁদছিল যে ডাক শুনতে পেল স্বয়ং মহাপ্রভু। ভক্তদের বললেন, এই যে দেখি রাস্তাটা একটু পরিষ্কার করে দাও তো, আমার মন বলছে কোনো ভক্ত আমায় ডাকে। মা গো, সেই ভক্ত সামনে এসে দাঁড়িয়েছে, প্রভু তাকে আজ আলিঙ্গন করে বুকে টেনে নিয়েছে, যেই না প্রভু তাকে আলিঙ্গন করেছে আর ভক্ত থাকতে পারেনি প্রভু গো, প্রভু তুমি এত কৃপাময়, তুমি এত করুণাময় প্রভু, করুণা তুমি জানো দয়াময়, এরা যে কেউ আমাকে তোমার কাছে যেতে দিচ্ছিল না, কিন্তু তোমার এত কৃপা, তুমি আমাকে নিজে থেকে ডেকে নিলে, কোলে তুলে নিলে, আরে কাঁদছো কেন, তোমার নাম কি? প্রভু, এই অধমের নাম হলো গোবিন্দ ঘোষ। ও মায়েরা, লীলা বুঝতে পারছো তো, এত দূর পর্যন্ত পরিষ্কার শুনতে পাচ্ছো তো সবাই? হ্যাঁ, ঘটনাটা বুঝতে পারছো তো? বা বা বা, প্রথম থেকে গৌরলীলা না বুঝলে শেষের মজাটা পাবে না, যেমন কৃষ্ণলীলায় যদি রাধারানী বা শ্যামনগরের বিরহটা না বোঝো তাহলে মিলনে মজা নাই, ঠিক তদ্রূপ ভক্তলীলায় ভক্তের ভক্তি যদি প্রথম থেকে না বোঝো তাহলে মিলনে মজা পাবে না, তা তোমরা যে মন দিয়ে বুঝতে পারছো এটা তো আমার খুব ভালো লাগছে। আজ প্রভু আমার বললি, শোনো না ভক্তগণ, তোমরা তো বলেছো কাউকে একটা সঙ্গে নিয়ে যেতে হবে, তা আমার এই ভক্তের নাম গোবিন্দ ঘোষ, আমি তো আমার গোবিন্দ গোপালকে দর্শন করতে যাব, এই গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে যায়, এই গোবিন্দের নাম ধরে আমি ডাকতে ডাকতে যাব, আমার বড় আনন্দ হবে, তোমরা আমায় এবার বিদায় দাও। তাই ভক্তগণ, মনের ব্যথা চেপে রেখে বিদায় দেওয়ার ইচ্ছা কারুর নাই,
গলে পিত বাস দিয়ে করো জোরে, খোলো করতাল সহযোগে, আজ প্রভুকে এগিয়ে দিচ্ছে। প্রভু আমার চলে যাচ্ছে, ভক্তগণ এগিয়ে দিচ্ছে, মুখে সবার কৃষ্ণ নাম হরি নাম, হৃদয়ে গৌর প্রেমানন্দ হরি বল। আজ মহাপ্রভু সঙ্গে গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে বৃন্দাবনের পথে, মুখে গাইছে কৃষ্ণ নাম। কি রকম ভাবে গাইছে গো, সবাই একটু উলন্ধনি জয়ন্তনি করবে কেমন? সবাই মিলে হরি বল হরি বল। আজ সবাই মিলে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রয়ম্বকম্, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম্। হরি বল হরি বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রয়ম্বকম্, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি মহাপ্রভুকে সাথে নিয়ে প্রভু আমার চলে যাচ্ছে। মায়েরা, আমার মায়ের মনে প্রশ্ন জেগেছে যে এইদিকে শৃখল বাজিয়ে এত উঠে নাচছে, এত আনন্দ করছে, তাহলে এদিকে শৃখল বাজিয়ে বসে আছে কেন? এই প্রশ্নের উত্তরটা তাহলে একটু দিয়ে দিই। এই যে একজন নৃত্য করছে আর আরেকজন বসে বাজাচ্ছে, মা গো গান বাজনা তাই তো? আমি যদি শুধু শুধু গান গাই তোমরা কিন্তু নাচবে না, কিন্তু মজাটা হচ্ছে যদি শুধু বাজনা বাজে তোমরা কিন্তু নাচবে। তাহলে আনন্দ দিচ্ছে কে? এই বাজনা। এবার সে যদি আজ দাঁড়ায় বা সে যদি নৃত্য করে তাহলে কি হবে? সে তো দুলবে, মাইকের তো আর পুরো জায়গাটা ক্যাপচার করার ক্ষমতা নেই, সাউন্ড কি হবে? দুলবে। এই জন্য তোমরা পরিষ্কার সাউন্ড পাবে না। একে আনা কেন? এ আমার সাথে সঙ্গ দেবে, নৃত্য করবে, দেখতে ভালো লাগবে। ওকে আনা কেন? ও বাজনাটা বাজাবে, গানের সাথে মাখামাখি হবে, তোমাদের আনন্দ হবে। তবে হ্যাঁ, ও যে শুধু বসে থাকবে তা নয়, সময় মতো ও উঠবে, ও নৃত্য করবে, কিছুটা সময় নিশ্চয়ই উঠবে, তোমাদেরকে আনন্দ দেবে। তাই সবাই মিলে মনে কোনো সংকোচ রাখবে না, যার যা প্রশ্ন হরিবাসরে করবে, আমার যতটুকু জানা আছে যতটুকু আমি শিখেছি আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব, কেমন? তাই চলো, আজ মহাপ্রভু বলছি আমি আজ এসে উপস্থিত হয়েছি আমার নিজের বাড়িতে। কেন বাবা? শুধু বৃন্দাবন যাওয়াটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কি? ভক্তির মনোবাসনা পূর্ণ করা, আর যাবার পথে একবার মায়ের সাথে দেখা করে নেওয়া, মায়ের সাথে দেখা করে নেওয়া। তাই আজকে প্রভু আমার এসে উপস্থিত হয়েছে নদিয়া জেলায়, নদিয়ায় এসে উপস্থিত হয়েছে। ও মায়েরা, আজ নদিয়া জেলায় ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাই আজকে আমরাও এখানে আমাদের গৌরকে আহ্বান জানিয়েছি, নিশ্চয়ই আমার প্রভু এসেছে। তাই আজকে নদিয়া নবদ্বীপ বাসী আনন্দে মেতে উঠেছে, তারা আনন্দে আত্মহারা হয়ে আজ বলছে আমাদের গৌর এলো রে, হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া হরিবা
ধনী সঙ্গ ধনী সঙ্গ তোলা তাই আমাদের কামুনে ধরে আমাদের গৌরী লোরে সোনার নদিয়া উলু ধনী হরির ধনী শব্দ শোনা যায় আমার গৌরী লোরে গৌর লোরে সোনার নদিয়া রাধে জয় রাধে জয় রাধে গৌরী লোরে সঙ্গে নিতাই এলো রে ও গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌরী লোরে সঙ্গে নিতাই এলো রে আমার গৌরী লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লোরে হরি বল হরি বল তোরা নাম দিবি তো ছুটে ছুটে গৌর নিতাই নদিয়াতে হরির নাম বিলা আজ গৌর নিতাই নদিয়াতে হরির নাম বিলা ওরে গৌর নিতাই নদিয়াতে হরির নাম বিলা আজ গৌর নিতাই নদিয়াতে হরির নাম বিলা গৌরী লোরে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার শান্তিপুর উঠুডুবো নদে ভেসে যাও শান্তিপুর উঠুডুবো নদে ভেসে যাও শান্তিপুর ডুবুডুবো নদে ভেসে যাও বা মেয়ে ফিরে আসে মায়েদের মনে কি হয় কি হয় আনন্দ হয় তোমাদের হয় আনন্দ বললে না তো না সবাইকে বলতে হবে একা একা বললে হবে তাই না বলো একজনকে পয়সা দিয়েছি আরেকজনকে দিইনি এমনটা তো আমি করিনি করেছি আসার পর থেকে কারুর বাড়ি গিয়ে আমি ঘুষ দিয়ে এসেছি শোনো তিন ঘন্টা বসে থাকবে হ্যাঁ আর আমার প্রত্যেকটা কথায় উত্তর দেবে আর হরিনাম করবে বলেছি কাউকে বলিনি সবাই আমাকে ভালোবেসে গৌরকে ভালোবেসে এতক্ষণ ধৈর্য ধরে বসে আছো আমার সাথে সহযোগিতা করছো তাই আমি চাইবো আমার সাথে সবাই কথা বলো তাই না আমি কারোর কাছ থেকে ঘুষ খাইনি আর কাউকে ঘুষ দিও নি হরি বল হরি বল তা মায়েরা তোমাদের কি হয় আনন্দ হয় বলছো হ্যাঁ আমি বলবো দুঃখ হয় দুঃখ হয় জানো তো কেন জানো কারণ মেয়েদের একটু স্বভাব আছে আনন্দের কালে আনন্দ করতে জানে না দেখবে যখন মেয়ের বিয়ে লাগে
হ্যাঁ, এবার ধরো পাত্র দেখতে এসেছে, এখনো বিয়ে ঠিক হয়নি, শুধু দেখতে এসেছে, আদৌ হবে কি হবে না জানে না। মেয়েকে যখন শাড়িটা পরায় মা সাজিয়ে দেয়, মা সাজিয়ে দিচ্ছে, দেবে কাঞ্চ, দেখতে এসেছে, শাড়ি পরাচ্ছে, মা কাঁদছে, কেন না আজ থেকে সেই বিদায়ের দিন মনে করে কাঁদছে। তাহলে মেয়েদের স্বভাব কি খারাপ জানো মা? মেয়েরা আনন্দকালে আনন্দ করতে পারে না, দুঃখটাকে আগে মনে করে। এই যে মায়েরা, তোমরা বলছো আনন্দ হয়, সঙ্গে সঙ্গে দুঃখও হয়, কেন জানো? সঙ্গে সঙ্গে মায়েরা ভাবে আবার ছেলেটা চলে যাবে, এই তো কদিন এলো, আবার এক সপ্তাহ পরেই চলে যাবে। এলো, এক সপ্তাহ থাকবে, সব কিছু গুলি মেরে দিল সেই আনন্দটাকে, ওই যে চলে যাবে সেই দুঃখটাকে নিয়ে বসে আছে। এই দিক থেকে আমার বাবারা ভালো, বাবাদের কি এখন আমাদের আনন্দকাল চলছে, আনন্দটা উপভোগ করে নি, দুঃখ যখন আসবে দেখা যাবে, আগে থেকে কেঁদে কি হবে। আর মায়েরা, আগে থেকে আমরা কেঁদে বসি, তাই জন্য আমাদের জীবনে সুখও নাই আনন্দও নাই, নাকি বলবো? আমরা সবসময় কাঁদছি আর দুঃখেই আছে, কিন্তু আমাদেরকে কেউ অন্য লোকেরা দুঃখ দেয় না জানো তো, আমরা নিজেরা নিজেরা দুঃখ পাই, আকাশ পাতাল ভাববো, চিন্তা করবো, নিজেরাই মন ভাবা হয়ে বসে থাকবো। হরি বল, হরি বল। তা মা গো, আজ সকলের মনে আনন্দ, কিন্তু আজ সকলেই যখন মহাপ্রভুর কাছে এসেছে, ঘরের ছেলেকে সামনে থেকে একদিকে আমার মায়েরা অঝর নয়নে কাঁদছে, আবার একদিকে আনন্দে হাস্য করছে, তাই সবাই মিলে আজ হরির ধ্বনি করছে, উলোর ধ্বনি করছে, এখন পদকর্তা কলম দিয়ে বলছে, ও গো শান্তিপুর, ও গো শান্তিপুর, ও গো শান্তিপুর, উঠো ডুবু নদে ভেসে যা, ও গো শান্তিপুর, ও গো শান্তিপুর, ও গো শান্তিপুর, উঠো ডুবু নদে ভেসে যা, ও গো শান্তিপুর, উঠো ডুবু নদে ভেসে যা, শান্তিপুর, ও গো শান্তিপুর, উঠো ডুবু নদে ভেসে যা, দুখুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়, হরি শান্তিপুরের মায়েরা সব উলোর ধ্বনি দেয়, শান্তিপুরের মায়েরা সব উলোর ধ্বনি দেয়। শুধু মায়েদের পক্ষ নিলে না বাবারা ঠেঙাবে আমার, তাই বাবাদের পক্ষ নিয়েও তো একটু বলতে হবে, আগো শান্তিপুরের বাবারা সব জয় ধ্বনি দেয়, হরি বল, আগো শান্তিপুরের বাবারা সব জয় ধ্বনি দেয়, শান্তিপুরের বাবারা সব জয় ধ্বনি দেয়, দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়। আমার একটা বুদ্ধি এসেছে, আমার একটা বুদ্ধি এসেছে বলবো? হ্যাঁ, অনেক মা আছে আর অনেকজন বাবারাও আছে, আর বাবারা একটু ফাঁকি মারছে, বুঝলে তো? এবার যেগুলো বদমাস ছাত্র হয় তাদের জন্য মাস্টাররা একটু কৌশল বার করে, তাই না? তা আমার বাবারা কিছু কিছু জন বড্ড ফাঁকি মারছে, তো তোমাদের দুজনদের মধ্যে একটু কম্পিটিশন লাগে, কেমন? আজ আমি দেখে যাব, কিছুক্ষণ তো আছি, দেখে যাব এই গ্রামের মায়েরা বেশি ভক্তি মানে শিলা নাকি আমার বাবারা বেশি ভক্তিবান, কেমন? আমি দেখব যে মায়েরা আমার গৌরকে বেশি ভালোবাসে না বাবারা আমার গৌরকে বেশি ভালোবাসে, কার উলোধ্বনিতে বেশি জোর হয় নাকি আজ হরিধ্বনিতে বেশি জোর হয়, কেমন? তা মায়েরা তোমরা সবাই আমার দলে তো? হ্যাঁ, সব মায়েরা আমার দলে, সবাই এইদিকের মায়েরাও তো? বাবা বাবা, তোমাদেরকে দেখতে পাচ্ছি না তো ভালো, এই জন্য বুঝতে পারছি, বাবারা আমার দলে, দাঁড়াও দাঁড়াও পেছন দিকেও তো আছে, সবাই আমার দলে তো মায়েরা যারা আছো? আচ্ছা বেশ ভালো হয়েছে, তাহলে চলো আগে মায়েরা না আগে ছেলেরা, আগে মায়েরা নাকি আমার বাবারা? মায়েরা ফার্স্ট গো, মায়েরাই হোক, বলে লেডিস ফার্স্ট, বলে লেডিস ফার্স্ট। দেখো এরা, এদের মানে কি বলবো, এদের বুকে একটু ভয় নেই জানো তো, এরা হারবো জানে, তাও দেখো বুক কত বল, মেয়েরা আমাদের কাছে হেরে যাবে, বাবাদের কাছে হেরে যাবে,
মায়েরা আমরা জিতবো তো সবাই মিলে। ওগো শান্তিপুরের মায়েরা সবাই উলুধ্বনি দেয়, ওগো শান্তিপুরের মায়েরা সব উলুধ্বনি দেয়, ওগো শান্তিপুরের মায়েরা সবাই উলুধ্বনি দেয়। বাহ হয়েছে, আমরা হয়ে হয়ে গেছে, আমাদের হয়ে গেল, হ্যাঁ আমাদের চান্স শেষ। এরপরে আমাদের নাকি তোমাদেরকে দেব, তোমরা এমনি তো শান্তিপুরের বাবারা সব জয়ধ্বনি দেয়। চিটিং করবে না, চিটিং করবে না, দেখলে তো জানি অনেকের স্বামী, অনেকের ছেলে, অনেকের ভাশুর শ্বশুর সব আছে ব্যবাদের দলে, কিন্তু এখন কেউ চিটিং করবে না, এখন সবাই আমার দলে, সবাই চুপ চুপ চুপ, ছেলেরা শুধু বলবে শান্তিপুরের বাবারা সব জয়ধ্বনি দেয়। কি দাদা না দেখছে, দেখছে মানছি না, মানবো না, আমরা জিতেছি না, সবাই মিলে আমরা জিতেছি, আস্তে আস্তে। না না বাবা, আমি তিন ঘন্টার জন্য এসেছি, হ্যাঁ এখন তোমাদের কেউ কেউ স্বামী আছে ওখানে, পরিবারের লোক আছে, এখন আমি যদি ঝগড়া লাগিয়ে দিই তোমরা বলবে মেয়েটা তিন ঘন্টার জন্য এলো, আমার সংসারে ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে গেল, এই জন্য ঝগড়া লাগাবো না, ঠিক আছে? আমরা জিতে গেছি, যে হেরে গেছি, যা হয়েছে হয়েছে, এখানেই হয়েছে, সবাই হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, আজি হরি হরি মহাদেব, সবাই হরি হরি বলে, আজি হরি হরি মহাদেব, দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়, হরি দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়, দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়। তামাগো শান্তিপুরে আজকে হরিনামের জোয়ার উঠেছে, সবাই আজ আনন্দ করছে, এদিকে নিতাই চাঁদ চলে গেছে মায়ের কাছে, মা চলো মা তোমার নিমাই এসেছে। কি আমার নিমাই? আমার নিমাই এসেছে? হ্যাঁ মা চলো, তুমি দেখা করতে যাবে না মা? যাবো তো সচি মা, বয়স হয়েছে, চোখে ভালো দেখে না, লাঠি নিয়ে খুঁড়োতে খুঁড়োতে চলে যাচ্ছে, আস্তে আস্তে যেই না নিমাইয়ের কাছে এসেছে, নিমাই আজ মায়ের চরণে প্রণাম জানিয়েছে, মা গো তুমি ভালো আছো তো মা? যেই না ছেলের স্পর্শ পেয়েছে এতদিন পরে, আর থাকতে পারেনি সুচি মা, জড়িয়ে ধরেছে নিমাই রে, এতদিন পর তোর এই বুড়ি মাটার কথা মনে পড়ল নিমাই, জানিস নিমাই তোর নাম ধরে আমি কত কেঁদেছি, তোকে একবার দেখার জন্য তোকে কত ডেকেছি, এতদিন পর তোর এই বুড়ি মাটার কথা মনে পড়ল, ওরে নিমাই এতদিন পর আমার বুকে ফিরে এলি নিমাই, মা ও মা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, আর শোনো না মা, যদি না কেঁদে থাকতে পারবে না তবে বলি মা, শোনো মা কৃষ্ণ 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 বলে কেঁদো, কৃষ্ণ বলে কেঁদো মা, কৃষ্ণ কৃষ্ণ তোমার কৃপা করবে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে তুমি কেঁদো, কেঁদো না শিক্ষা।
আলাদা করে কি তত্ত্ব? যে কোথায় গৌড় নেই, যে কোথায় গোবিন্দ নেই, যে কোথায় কোনো শাস্ত্র নেই, সে কথা তত্ত্ব হতে পারে না। সেগুলো তত্ত্ব নয়, সেগুলো তো চটি বই কিনে আমার ঘরের মায়েরা বেশি ভালো বলে দেবে সংসার কিসে ভালো থাকবে, তাই না বাবা? শাশুড়িরা ভালো বলে দেবে বৌমাদেরকে, তাই বৌমারা শাশুড়ির কথা শুনবে। শাশুড়ি তোমার জীবনটা পেরিয়ে এসেছে, সেগুলো হরিবাসরে বলার দরকার নেই যে কি করলে তোমার সংসারে উন্নতি হবে, কি করলে তোমার ছেলে ভালো হবে, এই হবে ওই হবে, কি দরকার? যে কথায় কৃষ্ণ আছে, যে কথায় গোবিন্দ আছে, শাস্ত্র আছে, ভগবত আছে, সেটা হচ্ছে তত্ত্ব কথা। তামাগ কলির জীবকে শিক্ষা দিচ্ছে গৌর সুন্দর, তিনি তো ভগবান, তিনি তো বলতে পারতেন আমার নাম ধরে ডেকে কাঁদো মা, আমি তো ভগবান। কিন্তু না, কলির জীবকে শিক্ষা দিলেন আমার নাম ধরে নয়, কৃষ্ণ 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 বলে কেঁদো। মায়েরা, অনেকেরই তো ছেলে মেয়ে কর্মসূত্রে বা বিবাহের জন্য বাইরে থাকে, তা মায়েদের আমার মেয়েদের জন্য মন খারাপ হয়, আজ বলে দিলে গেলাম। কেউ কিন্তু মায়েরা মেয়ে বা ছেলের নাম ধরে কাঁদবে না, ভগবানের নাম ধরে কাঁদবে। ভগবানের কিন্তু ক্ষমতা আছে, সেই ভগবান তোমার ছেলে মেয়েকে ভালো রাখবে, সুস্থ রাখবে। তাই ভগবানের কাছে কেঁদে বলবে, দয়াময় আমার মেয়েকে, আমার ছেলেকে তুমি ভালো রেখো। তাই জন্য কলির জীবকে শিক্ষা দিল, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদো, আপনজনদের ডেকে কেঁদো না। তাই মা গো, আজ মায়ের চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছি আমার গৌর সুন্দর, বিদায় নিয়ে চলে যাবে বাবা। হ্যাঁ মা, আমি যে এখন সন্ন্যাসী, আমি যে এখন গৃহে থাকতে পারবো না মা। তবে বেশ, তুই যখন মিশ্র কুলনন্দন হয়ে সন্ন্যাসী হয়েছিস, আমি তোকে আর বাধা দেব না, জানি মায়, যা আদেশ দিলেন মা। তাই মায়ের চরণে প্রণাম জানিয়ে আজ নি মায়ে বলছি, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, নিতাই গৌর হরি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে প্রভু এলেন অগ্রদ্বীপের মাটিতে। অগ্রদ্বীপের মাটিতে বট বৃক্ষের তলায় গঙ্গার তীরে প্রভু আমার বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে গোবিন্দকে বলছে, গোবিন্দ শোনো না গোবিন্দ, অনেকটা পথ তো এলাম, এসো এবার এই বট বৃক্ষের তলায় একটু বিশ্রাম করি।
বিশ্রাম করতে করতে মধ্যাহ্নকাল হলো। ভক্তকে ডেকে আজ ভগবান বলছে, অর্থাৎ আমার গৌর হরি বলছে, শোনো না গোবিন্দ, মধ্যাহ্নকাল তো হলো, সেবার আয়োজন করো। বড্ড খিদা পেয়েছি, একটু সেবার আয়োজন করো। যেই না বলেছে ক্ষুধা পেয়েছি, সেবার আয়োজন করো। এমন সময় গোবিন্দ ঘোষ সেবার আয়োজন করেছে। গৌর হরি আজ সেবা করি, ভক্ত গোবিন্দ ঘোষকে বলছে, বুঝলে গোবিন্দ, আজকে সেবাটা না বড় বেশি হয়ে গেল, শরীরটা কেমন আনচান করছে, ও গোবিন্দ একটু মুখশুদ্ধি দিতে পারো? প্রভু, তুমি মুখশুদ্ধি নেবে? তবে একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। গিয়ে গ্রামের ঘরে ঘরে গিয়ে ডাকছে, মা, ও মা, তোমার ঘরে একটু হরি তো কি হবে? মা কি করেছে, একটা হরিতকি এনে গোবিন্দ ঘোষের হাতে দিয়েছে। গোবিন্দ হরিতকিটা হাতে নিয়েছে, মনে মনে ভাবছে, এই হরিতকিটা তো আমি আজকে দিয়ে দেব, কিন্তু কালকে যদি প্রভু আবার চায়, তাহলে যে আবার আমাকে এখানে আসতে হবে ভিক্ষে করতে। না না, এর চাইতে ভালো আমি আরেক মায়ের কাছে আর একটা মুখশুদ্ধি ভিক্ষে করে নিই। তাই কি করলো জানো মা? আরেক মায়ের কাছে আর একটা মুখশুদ্ধি ভিক্ষে করেছে। একটাকে হাতে নিয়েছে, আরেকটাকে কোটি দেশে লুকিয়ে রেখেছে। ও মায়েরা, যেই না আজ কোটি দেশে লুকিয়েছে, মনে মনে চিন্তা করছে, হাতে একটা আজকে দেব আর এইটা কালকে দেব। এখানে যেই না কোটি দেশে লুকিয়েছে বাবা, কেউ জানতে পারলো না। এমন সময় হলো কি, ও গো অন্তরে জানি লাহরি, অন্তরে জানি লাহরি, অন্তরে জানি লাহরি, ও গো অন্তরে জানি লাহরি, আমার হরির সাথে নাই চাতুরি, অন্তরে জানি লাহরি, হরি অন্তরে জানি লাহরি, আমার হরির সাথে নাই চাতুরি, অন্তরে জানি লাহরি, হরির সাথে নাই চাতুরি, অন্তরে জানি লাহরি। ও বাবা, যার চোখে ফাঁকি দেবে দাও, ভগবানের চোখে যেন ফাঁকি দিতে যেও না। তিনি অন্তর্যামী, আমি সাধারণ মানুষ, আমি হয়তো বুঝতে পারবো না অনেক কিছু, কিন্তু তিনি বসে আছেন, তিনি কিন্তু সবাইকে দেখছে, কে হরি বলছে, কে বলছে না, কে একটু করে ঘুমিয়ে নিচ্ছে, কে একটু ফাঁকি মারছে, আমি দেখতে পাচ্ছি না এত ভক্তের ভিড়ে, কিন্তু ভগবান কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাইকে দেখছে, সবাইকে দেখছে। এই জন্য বাবা, যাকে ফাঁকি দেবে দাও, ভগবানকে যেন দাও না। তাই আজ অন্তরে জানিল হরি, হরি আজ জানতে পেরে গেল। এদিকে গোবিন্দ ঘোষ চলে আসছে মুখশুদ্ধি দিতে। প্রভু, ও প্রভু, এনেছ গোবিন্দ? হ্যাঁ প্রভু, এই নাও। আজকে সেবাটা বড় ভালো হলো, বুঝলে গোবিন্দ, সব একেবারে পরিপূর্ণ হয়ে গেল। ভোজবাড়ি খেতে যাও, হ্যাঁ ভোজবাড়ি খেতে যাও। আর ছেলেগুলো কি জন্য যায় গো ভোজবাড়ি খেতে? বাচ্চা ছেলেগুলো আইসক্রিম খেতে, না? হ্যাঁ, তাহলে খাবারে যা আছে আছে, যদি আইসক্রিমটা না পেলো বাচ্চা ছেলেদের মনটা খারাপ হয়ে যায়। আর আমরা বড়রা দেখবে খাবার খাওয়ার পরে কি করি, সবই ঠিক আছে, কিন্তু একটু যদি পান বা পান মশলা হতো, নাকি মায়েরা, একটু যদি মুখ অশুদ্ধি হতো, বেশ চিবোতে চিবোতে বাড়ি যেতাম, হজমটাও ভালো হতো, নাকি? তাহলে ভোজটা ঠিকঠাক হতো। তাহলে আমরা খাবারের পরে যদি মুখশুদ্ধি পাই, আমরা মনে করি যাক সেবাটা পরিপূর্ণ হলো। আজ মহাপ্রভু পরিপূর্ণ সেবা করে বিশ্রাম করছে। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এবার চলো। না না, এখন যাবো না, আজকের দিনটা এখানে থেকে কাল যাব। তাই পরের দিন প্রভাতকাল মায়েরা, আর প্রভাতকালে কি হয়, এই তো সামনেই বৈশাখ মাস, বৈশাখ মাসে কি হবে তোমাদের, হয়তো নগর কীর্তন, হয়তো, হ্যাঁ, কি কোনো কোনো জায়গায় কার্তিক মাসেও হয়, মল মাসে, আবার আমাদের এদিকে সাধারণত বৈশাখ মাসে হয়। তা বৈশাখ মাসে হয়তো কীর্তন, নগর কীর্তন, আজ সকালবেলা অগ্রদীপবাসী
হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গার তীর বরাবর চলে যাচ্ছে। সবাই মিলে আজ আনন্দ করে সকালবেলা গাইছে। সবাই মিলে বলো নিদায় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। আজ সবাই খোলো করো তাল সহযোগে কৃষ্ণ নাম গাইছে। সবাই মিলে গাইছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ নাম শুনে ঘুম ভেঙে গেছে কার? গোবিন্দ ঘোষে যেই না দেখছে কৃষ্ণ নাম হচ্ছে ছুটে এসেছে। ও ভাই, ও ভাই, তোমরা কৃষ্ণ নাম গাইছো তা শোনো না, তোমাদের কৃষ্ণ নামটা বড় ভালো লাগলো, কিন্তু শোনো, দাঁড়াও, আমার কিছু কথা আছে। বলে বেশ বলো। শোনো না ভাই, তোমরা তো যে নাম করছো তাতে শুধু কৃষ্ণের নাম করা হচ্ছে, কিন্তু আজ আমি তোমাদের এমন এক নাম শিখিয়ে দেব যে নামে তোমার রাধা কৃষ্ণ দুই নাম করা হবে। বলে ও মা, তাই নাকি, দুটো নাম একসাথে? বলে হ্যাঁ গো, আমি শিখিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শিখিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে তোমাদেরকে আমার সাথে গাইতে হবে। গাইবে তো? তোমরা সবাই আমার সাথে গাইবে তো? নাহলে কিন্তু শেখাবো না। তোমরা সবাই গাইবে তো? সবাই? বেশ বেশ বেশ। ও ভাই, আর দেরি করছো কেন? তবে একটু শিখিয়ে দাও কি সেই নাম যে নামে দুজন নামের একসাথে নাম করা যায়। বলে হ্যাঁ হ্যাঁ, শিখিয়ে দেব, আমার সাথে গাও। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, হরি বল হরি বল। জন আমার ঘর আমি হই তো।
আমি হয়ে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম তোমাদের গ্রামে যখন এসেছি একবার ক্যামেরাটা ঘোরাতে, যাতে সবার মুখগুলো চলে আসে মোটামুটি, হ্যাঁ, যাতে পরে কে কে ফাঁকি মেরেছো নিজেরা দেখতে পাও, আর কে কে বলেছো সেটাও যেন দেখতে পাও। ইউটিউবে তো ছাড়া হবে, সবাই নিজেদের ফাইলটা খুললে আমার নাম দিয়ে সার্চ করলে দেখতে পাবে, দেখতে পেলে একবার করে সবাইকে দেখতে পাবে, দেখো আগের বছরের হরিবাস, আগের বছর আমরা এইভাবে আনন্দ করেছিলাম। তাই চলো সবাই মিলে হাতটা তোলো, তোলো, হ্যাঁ চলো সবাই মিলে আমরা বলবো তোমরা, আহা আগে নাচটা শিখিয়ে দিন, নাহলে গানটা গিয়ে লাভ কি, ভুলে যাচ্ছি তোমাদের জন্য। হাতটা তোলো নিয়ে, এবার একবার ডান দিকে একবার বাম দিকে, একবার ডান দিকে একবার বাম দিকে, অনেকটা রামদেব বাবার ব্যায়ামের মতো না, দেখো তো রামদেব বাবার ব্যায়াম, তিনি বলেন না একবার এরকম এরকম করবে তাহলে কি হবে, বলে হজম শক্তি বাড়বে। তা আমি হজম শক্তি বাড়ানোর জন্য বলছি না, কিন্তু ভগবানকে ভালোবেসে হরি নামকে ভালোবেসে একটু বাহু তুলি সবাই এরকম করো, তাতে যদি একটু হজম শক্তি বেড়ে যায় দারুণ না, নাকি সুবিধাই তো আছে, ক্ষতি তো নাই। চলো সবাই বাহুগুলো তোলো এবারে, চলো তোমরা ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ আরে লহ গৌরাঙ্গের নাম জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, আজ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। খুব সুন্দর হয়েছে, এইভাবে সবাই মিলে যদি হরি নাম করো তাহলে গৌর হরি আর এখানে না এসে থাকতেই পারবে না, প্রত্যেক পারে চলে আসবে। তামাগু আজ অক্লদ্বীপে সকালবেলা সবাই মিলে হরি নাম করেছে, এদিকে গোবিন্দ ঘোষ প্রভুকে বলছে প্রভু তবে এবার চলো, এবার যাই বৃন্দাবনের পথে। না না শোনো না গোবিন্দ, এখানের ভক্তরা আমাকে বড় ভালোবাসছে, তাই এখানে মধ্যাহ্ন সেবা করে তারপরে যাব, তাই আজকে মধ্যাহ্ন সেবা কাল আগত, সেবার আয়োজন হয়েছে। এবার লক্ষ্য করো মায়েরা, আজ মহাপ্রভু করেছে কি, সেবা করি গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ ও গোবিন্দ একটু মুখ শুনতে দাও গো, দিচ্ছি প্রভু দিচ্ছি এক্ষুনি দিচ্ছি, সঙ্গে সঙ্গে একটা হরি তো কি বার, একই গোবিন্দ গতকাল আমি তোমার কাছে যখন মুখশুদ্ধি চাইলাম তুমি দিতে বিলম্ব করলে, কিন্তু আজ এত তাড়াতাড়ি দিলে কিভাবে, ও প্রভু আসলে তোমাকে তো বলাই হয়নি, কি গোবিন্দ
আসলে আমি গতকাল যখন হরিতকে ভিক্ষে করতে গেছিলাম, দুটো ভিক্ষে করে নিয়েছিলাম। কেন দুটো ভিক্ষে করেছিলে কেন গোবিন্দ? ও প্রভু, আমি তো জানতাম আজকে তুমি আবার চাইবে। ও তাই বুঝি, আজকে তুমি আবার চাইবো জানতে বলে তুমি সঞ্চয় করেছ। কিন্তু প্রভু, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি। না গোবিন্দ, না, তুমি যে ভুল করেছ গোবিন্দ, তুমি যে অপরাধ করে ফেলেছো, তুমি জানো না আমরা যে সন্ন্যাসী, এ তুমি কি করেছ গোবিন্দ? শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নাহি কো সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর নাহি কো সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর নাহি কো সঞ্চয়ের। সঞ্চয় করে সংসারীরা। তুমি যখন সঞ্চয় করেছ, তোমার মধ্যে সংসারের ভাব আছে। ও মায়েরা, আমরা সংসারী, আমরা সঞ্চয় করি, তাই না? তা মা গো, এই যে তোমরা সঞ্চয় করো, তোমরা কি এই কাজটা করো? বাড়িতে হয়তো অনেকেই করো, চাল ফেলার সময় এক মুঠো চাল সরিয়ে রাখো। রাখো না, এটা তো জানা ছিল না। এই প্রসঙ্গে বলে যায়, অনেকে জানো অনেকে জানো না, মায়েরা যখন ভাতের চাল ফেলো, ফেলো তো প্রতিদিন অন্ন ফেলো ভাতে, এবার যখন চাল ফেলবে, ওই এক মুঠো চাল কি একটু হলেও চাল সরিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেবে। কেমন? শাস্ত্র প্রমাণ দিয়েছে কোনোদিন ঘরে ভাতের অভাব হবে না। একদিন দেখবে তোমার সেই রাখা বাড়তি চাল তোমার কাজে লেগে গেছে। হতে পারে হঠাৎ করে অতিথি চলে এলো আর তোমার বাড়িতে কোনো অন্ন নেই, সেখানে তুমি মার ভাত তো করে দিতে পারবে ওই অন্নটুকু থাকলে। এবারে যখন পরিমাণে অনেক হয়ে যাবে, যখন পরিমাণে অনেক হয়ে যাবে, তখন তুমি সেই অন্নটা ব্যবহার করো, কোনো বাধা নেই। কিন্তু ওই ফেলার আগে একটু করে সরিয়ে রাখবে। অনেকে আবার শাস্ত্রে বলছে এতে ঘরের লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়। কেমন? তাই এই কাজটা তোমরা করতে পারো, এটা একটা টিপস, কথার মাঝে বলে দিলাম। কেমন? হরি বল হরি বল। তা মা গো, সঞ্চয় করে যেহেতু সন্ন্যাসীরা, সঞ্চয় যেহেতু করতে পারে না, সংসারীদের যেহেতু সঞ্চয় করতে হয়, তাই আজ গোবিন্দ ঘোষকে প্রভু বলল, গোবিন্দ তুমি যখন সঞ্চয় করেছো, তোমার আর আমার সঙ্গে বৃন্দাবনে যাওয়া হবে না। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অগ্রদ্বীপে তোমায় নির্বাসন দিলাম। অর্থাৎ ছেড়ে চলে গেল বৃন্দাবনের পথে, নিয়ে গেল না গোবিন্দ ঘোষকে। যাওয়ার আগে বলে গেল, শোনো গোবিন্দ, তুমি সংসার করো, সংসারী হয়ে তুমি আমার ভজনা করো, আমি তোমার কথা দিচ্ছি যেখানে যেমনভাবে আমায় ডাকবে আমি কৃপা করব। তাই বলে গেলেন সংসার করতে। তাই অগ্রদ্বীপে থেকে সংসার করলেন, স্ত্রীর নাম হলো চন্দ্রাবলী। কিন্তু সংসার তার ভালো লাগে না। যে একবার ভগবানকে পেয়েছে তার কি সংসার ভালো লাগে গো? মনে মনে ঠিক করলো, এই প্রাণ আমি আর রাখবো না, ওই সুরধনী গঙ্গার জলে গিয়ে আমি প্রাণ বিসর্জন দেব। যেই না প্রাণ বিসর্জন দিতে গেছে, ও মা, একটা কালো পাথর বারবার ধাক্কা দিচ্ছে, বারবার ধাক্কা দিচ্ছে, বারবার ধাক্কা দিচ্ছে। মা গো, যখন এই কালো পাথরের ধাক্কায় গোবিন্দ ঘোষ চিন্তা করছে, আমার যখন মরা হলো না, এই পাথরটাকে সঙ্গে করে নিয়ে যাব। তাই কালো পাথর মাথায় করে আজ গোবিন্দ ঘোষ গৌরের নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। এমন সময় পেছন থেকে একটা ছোট্ট বাচ্চা বালক ডাকছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কি হয়েছে বাবা? ও ঠাকুর মশাই, ওই পাথরটা তুমি কোথায় পেয়েছো? আমাকে দেবে? তুই এটুখানি একটা বাচ্চা, এত বড় পাথর নিয়ে কি করবি? ও ঠাকুর মশাই,
তুমি জানো না এ যে কৃষ্ণশিলা, তুমি যদি পাথরটা আমায় দাও, আমাদের বংশ পরম্পরা সকলে পাথর কেটে মূর্তি তৈরি করে। তুমি যদি দাও, এই পাথরটা দিয়ে একটা সুন্দর গোপীনাথের বিগ্রহ করে দেব। তাই? বেশ বেশ বাবা, তবে নে। সেই ছোট ছেলে কি করলো জানো না? সুন্দর একটা গোপীনাথের মূর্তি তৈরি করে গোবিন্দ ঘোষের হাতে দিয়েছে। দিয়ে সেই ছেলে দেব আর তাকে খুঁজে পাওয়া গেল না। পরে শাস্ত্র ঘেটে জানা গেল, সেই ছেলে আর পাঁচটা ছেলের মতো সাধারণ ছেলে নয় গো, সেই ছেলে হলো স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা। প্রভুর আদেশে ভক্তের হাতে তুলে দিয়ে গেল শ্রী বিগ্রহ খানি। সেবা আরম্ভ করলো স্বামী স্ত্রী দুজনেতে। সেবা করতে করতে একদিন চন্দ্রাবলি বলল, ও স্বামী, তুমি তোমার গোপীনাথকে বলো না স্বামী, আমাদের একটা সত্যিকারের গোপীনাথ চাই। চন্দ্রাবলির মা হওয়ার ইচ্ছে হয়েছে। ভগবান আমার বাঞ্ছা কল্পতরু মা, তাই কথা বলতে না বলতে ফলে গেল। চন্দ্রাবলি মায়ের হলো অন্তঃসত্ত্বা, 10 মাস 10 দিন গত হলো, কোল আলো করে জন্মগ্রহণ করলো একটা ছেলে সন্তান। পাড়া প্রতিবেশী সকলে দেখতে এসেছে, ওমা তোমরা দেখতে যাও, কারুর ঘরে ছেলে হলে দেখতে যাও, সবাই যাও এদিকে, তোমরা যাও, আর মেয়ে হলে যাও তো, মেয়ে হলে যাও তো, বাহ সুন্দর, এইটাই তো চাই। হ্যাঁ এখন যেতে চাই না। হ্যাঁ এটা বাবা ঠিক বলেছে, এখন আর কেউ কারুর বাড়ি যেতে চায় না। আজকাল গ্রামগুলো যেন শহর হয়ে যাচ্ছে, পাশের ফ্ল্যাটে মরে পড়ে থাকে এই ফ্ল্যাটে জানতে পারে না, তেমনি এখন গ্রামগুলোও হয়ে গেছে। ওর বাড়ি যাব না, ও কি ভাববে, তার বাড়ি যাব না। আগে বাবা ফোনটা ছিল না তো, তাই ফেসবুক করার সময় ছিল না, দুপুরবেলা যখন একটু সময় পেত ঘুমটুম হয়ে পড়ে বিকেলবেলা সবাই একটু ধাড়িতে বসে এর বাড়ি তার বাড়ি গিয়ে চা খেতে খেতে গল্প করত, তাই না? আর এখন শুধু সময় পেলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, নাকি বলো? কি করবে, যুগের সাথে সাথে পরিবর্তন। তাই আজ দেখতে গেছে ছেলে হয়েছে। হ্যাঁ রে চন্দ্রা, বাহ কি সুন্দর ছেলে হয়েছে তো। এই চন্দ্রা, কি নাম রাখবি রে? আই দেখো বলে বলবো, আমা আমরা সাধারণ মানুষ তো, আমরা কি নাম রাখতাম বল? পাপাই ঝাপাই টুপাই নাট বল্টু, অরণ্য সিংহ। হাই হাই, যদি কারুর নাম আছে এসে পড়ে এদেরকে। কিন্তু বাবা এই মঞ্চের উপরে যখন আমরা আছি, মিথ্যে কথাও বলা যাবে না, বানানো গল্পও বলা যাবে না, নিশ্চয়ই বলেছি যখন শাস্ত্রে কোনো প্রমাণ আছে। শাস্ত্র প্রমাণ দিচ্ছে কি? শাস্ত্র প্রমাণ দিচ্ছে ছেলে মেয়েদের নাম কিন্তু যাত্রার নামে রাখতে নেই। কেন? ভক্ত অজামিল যার ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ, নারায়ণ বলে যখন তিনি মৃত্যুকালে একবার ডেকেছিল বাবা, সারা জন্মটা পাপ করেছিল, যমদূত নিতে চলে এসেছে, সেই সময় নারায়ণ করে ডেকেছে। বৈকুণ্ঠপতি নারায়ণকে ডাকেনি, ছোট ছেলে নারায়ণকে ডেকেছে। তাও আবার নামটা আসতে, নামটা কিন্তু সে রাখেনি, নাম গুণী ভক্ত এক রেখেছিল। এই জন্য বলছে ছেলে মেয়েদের নাম নিজেরা রাখবে না, এখন একটা ট্রেন্ডিং উঠেছে তো মা বাবার নাম ম্যাচিং করে নাম রেখে দেয়, তাই না? তাই জন্য বলছে নাম কোনোদিন নিজে রাখবে না, হয় বংশের গুরুদেব যিনি তাকে দিয়ে নাম রাখাও, বা কোনো বিশিষ্ট ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাদের দিয়ে নাম রাখাও। কেন? যে সময়ে বাচ্চাটা জন্মগ্রহণ করে সেই রাশিক্ষণ বিচার করে সুযোগ্য নাম বের করা যায়, আর সেই নাম যদি দেওয়া হয়, বিশ্বাস করো মায়েরা, নামই কিন্তু জীবনের উন্নতি আবার অবনতি হয়। এই জন্য তুমি যদি নাম রাখতে চাও, জীবনের উন্নতি হবে এই গুণী ব্যক্তিদের দিয়ে নাম রাখাবে। এগুলো শাস্ত্রের কথা তাই বলে যাচ্ছি, এগুলো কোনো তো গল্প নয় বাবা, এগুলো তোমাদের জীবনে কাজে লাগবে, জীব শিক্ষা তো, কিছু তো শিখে যেতে হবে হরিবাসন থেকে। তাই নাম রাখবে গুরুদেবকে দিয়ে, তাই আজকে সেটা জানতো কিন্তু মা চন্দ্রাবলী। এখন দেখো না, তুমি যদি অজ্ঞানতাবশত নাম রাখো পাপায়, পাপায়
ঘুমিয়ে পড়, পাপাই একবার বাজার থেকে এটা এনে দে তো, পাপাই একবার আই তো, পাপাই পাপাই পাপ আই পাপ আই পাপ আই। সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? পাপ যুক্ত আই। তাহলে বলো তুমি, দিনে যদি 50 বার পাপ আই পাপ আই পাপ আই করে ডাকু, পাপ কি না এসে পারে? দু একবার ডাকলে ভগবান চলে আসে ভক্তি ভরে, এতবার যদি ডাকো পাপ এসে তোমার দরজার গোড়ায় বসে, কোথাও যাব না, এত ভালোবেসে আমায় ডেকেছে। এই জন্য ছেলে মেয়েদের নাম রাখবে মা ভগবানের নামে, যাতে ভগবানকে ডাকার সময় না হলেও ছেলে মেয়েকে নাম ধরে ডাকতে ডাকতে ভগবানের নাম করা হয়ে যায়। তাই জানতেন চন্দ্রাবলি, তাই বললেন আমি নামে রাখলাম গোপী নাম, এইবারে হলো কি, ছোট্ট ছেলে গোপীনাথ ধীরে ধীরে বড় হচ্ছে, মন্দিরের গোপীনাথের কিন্তু রাগ হচ্ছে, নাম রাখলো গোপীনাথ। সেই গোপীনাথ এবার আস্তে আস্তে বড় হচ্ছে, মন্দিরের গোপীনাথের কিন্তু রাগ হচ্ছে, মন্দিরের গোপীনাথের রাগ হচ্ছে। কেন? এতদিন বাবা আমাকে একাই ভালোবাসত, আজকে একটা ছেলে হয়েছে, সেই ছেলেটাকে মানুষ করতে হবে বলে পিতা মাতা ব্যস্ত হয়ে পড়েছে। মন্দিরের গোপীনাথের কথা ধীরে ধীরে ভুলে যেতে শুরু করলো মায়েরা। এটাই তো আমাদের কলির জীবনের নিয়ম নাকি গো? আমরা যতক্ষণ পাই না ততক্ষণ ডাকি, পেয়ে গেলে তাকে ভুলে যায়। শুরু হলো মন্দিরের গোপীনাথের অবহেলা, ভুলে গেল মন্দিরের গোপীনাথের কথা, প্রধানিত হলো মন্দিরের গোপীনাথ। তবে রে, আজ একটা ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলি? তবে শোন, আমি সব সহ্য করতে পারি কিন্তু আমি অবহেলা সহ্য করতে পারি না। আমাকে ভালোবাসিস কিন্তু ভালোবাসার মধ্যে যে ফাঁক রয়ে যাচ্ছে, আর এই ফাঁক যে আমি সহ্য করতে পারছি না, তাই এবার আমি তোর এমন পরীক্ষা নেব, আমি দেখি তুই কত আমায় ভালোবাসিস। এই জন্য বলছে বাবা, মন দিয়ে শোনো রাধে, এই জন্য বলছে যার সাথে খেলবে খেলো, ভগবানের সাথে খেলা করতে যেও না, ভগবানের সঙ্গে আর কি ঠাট্টা মারতে যেও না, ভগবানকে সেবা দিতে পারবে তবে সেবার আয়োজন করো। দুদিন ট্রেন্ডিং এর বসত করে দিলে, এখন উঠেছে না বাবা, কদিন আগে খুব উঠেছিল গোপালকে নিয়ে একটা নাচানাচি, তাই না? যে পাচ্ছে গোপাল সেবা আরম্ভ করে দিচ্ছে, যেন এতই সোজা গোপালকে সেবা দেওয়া, যা পাচ্ছে তাই করছে, চকলেট খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে, আবার কিছু না পাচ্ছে তো চিকেন বিরিয়ানিও খাইয়ে দিচ্ছে। নিজে খাচ্ছিস না, আরে বাবা ভগবানকে কেন খাওয়াচ্ছিস? যেগুলো জানিস না সেগুলো করার কি দরকার? এই জন্য দেখো, এই ঘটনার মাধ্যমে ভগবান প্রমাণ দিচ্ছে ঈশ্বরকে নিয়ে খেলতে যাবে না, যেটা জানবে সেটা করবে, না জানো ভগবানকে বলবে হে দয়াময় কিচ্ছু জানি না, যতটুকু পারছি ভক্তি করে তোমার চরণে নিবেদন করছি, তুলসী পত্র দাও, চোখের জল দাও, গঙ্গা জল দাও, সেবা দাও, ভগবান গ্রহণ করবে। জানো না লোক দেখানোর জন্য বিরিয়ানি খাইয়ে দিচ্ছ, কেক খাইয়ে দিচ্ছ, আমিষ খাইয়ে দিচ্ছ, ভুলে যেও না যতই তুমি গোপাল গোপাল করে নিজের ছেলে বলো, আরে সে ভগবান মানুষ নয়, তিনি ভগবান, তার জায়গাটা তাকে দিতে হবে। তা মা গো, আজ ঈশ্বরের খেলা শুরু হলো। কি হলো? একদিনের জ্বর এলো মা চন্দ্রাবলীর, আর সেই একদিনের জ্বরে মারা গেল মা চন্দ্রাবলী। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল গোবিন্দ ঘোষ, একি কি করলে তুমি গোপীনাথ?
এত ছোট ছেলে আমার, আমি ওকে মানুষ করব কি করে? মহারাজ সত্তা, তুমি কি করলে গোপীনাথ? এদিকে কি হয়েছে জানো মা? ছোট্ট ছেলে গোপীনাথ বাইরে খেলতে গেছিল, খেলতে গিয়ে খিদে পেয়েছে, তাই ছুটে আসছে। মা, ও মায়েরা, বাড়িতে ঢুকে সন্তান প্রথমে কার নাম নেয়? কার নাম নেয়? কাজ থাকুক আর না থাকুক, একবার কিন্তু ঘরে ঢুকে মা বলে ডাকতেই হবে, তাই না? যে বয়সেই হোক, বিয়ে হয়ে যাওয়ার পরেও অনেক সময় মা বেঁচে থাকলে মা বলেই ডাকা হয়, তাই না? কেন বলো তো? বাড়িতে পা দিয়ে মা ডাকটা যেন মুখে আমাদের আগলে থাকে, তাই না? একবার সাড়া পেয়ে গেলেই শান্তি। আর ছোট্ট ছেলে খিদের জ্বালা সহ্য করতে করতে এসেছে। মা, ও মা, মা, ছোট ছেলে তো বাবা, ও মা, তুমি কোথায় গেলে মা? খেতে দাও না মা, আমার না খুব খিদে পেয়েছে জানো তো মা, আমার খুব খিদে পেয়েছে। ও মা, আমায় একটু খেতে দাও না মা। কি গো মা, সাড়া দিচ্ছ না যে? মা, কোথায় গেলে? ও মা, আমার খুব খিদে পেয়েছে, এসো না। ঘরে গিয়ে দেখছে মা শুয়ে আছে। এ কি মা, তুমি তো এই সময় ঘুমাও না, তোমার কি হয়েছে মা? তবে কি তোমার শরীর খারাপ করলো? ও মা, জানো মা, আমি খেলতে খেলতে খিদের জ্বালায় তাড়াতাড়ি ছুটে চলে এসেছি। ও মা, ওঠো না মা, আমায় দুটি খিদে খেতে দাও, আমার বড় খিদে পেয়েছে। কি গো মা, সাড়া দাও। ও মা, মা, ছোট্ট ছেলে বুঝতে পারছে না কি হয়ে গেল মায়ের, মা সাড়া দিচ্ছে না কেন? বাবাকে বলছে, বাবা, ও বাবা, দেখো না বাবা, মা সাড়া দিচ্ছে না, দেখো না। তুমি মাকে বলো না, জানো বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। মাকে একটু বলো না, আমাকে খেতে দিয়ে নিন, তারপরে না হয় মা একটু শোবে, আমি আর জ্বালাতন করবো না, একটু বলো না। চুপ করে বসে আছে গোবিন্দ ঘোষ। ছেলে যখন মায়ের সাড়া পাচ্ছে না, আরো জোরে জোরে ডাকছে, মা, ও মা, তুমি কি শুনতে পাচ্ছ না? ও মা, সাড়া দাও না মা, সাড়া দাও না মা। ও মা, আমি আর বদমাইশি করব না, তুমি কি রাগ করলে আমার উপর? তুমি কেন কথা বলছো না? আমি তোমার সব কথা শুনবো। ও মা, সাড়া দাও না মা, মা, সাড়া দাও না মা। ও মা, একবার আমাকে খেতে দাও, ও মা, সাড়া দাও না। গোবিন্দ ঘোষ ছেলের অবস্থা দেখে বলল, বাবা, তুই কাকে ডাকছিস? আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, তোর মা যে আর সাড়া দেবে না। ছোট্ট ছেলে গোপীনাথ মৃত্যু কি জিনিস সে জানে না, সে বুঝতে পারছে না। গোবিন্দ ঘোষ ছোট্ট ছেলেকে সঙ্গে করে স্ত্রীর দেহ সৎকার করে বাড়ি ফিরে এলেন, কিন্তু আরো ব্যস্ত হয়ে পড়লেন ছেলেকে নিয়ে। মাহারা সন্তান, বাবা কি মানুষ করতে পারে গো? ছেলে মানুষ করা মায়েদের কাজ, তাই না? আর রোজগার করা বাবাদের কাজ। মায়েরাই ভালো পারে সন্তানকে লালন পালন করতে, কিন্তু মা মরা সন্তান বাপকে ফেলে দিতে পারে? বুকে গড়ে যতটা সাধ্য চেষ্টা করে মানুষ করছে, কিন্তু ছেলেকে মানুষ করতে গিয়ে মন্দিরের গোপীনাথের কথা আরো ভুলে গেল। যেখানে মন্দিরের গোপীনাথকে বারবার সেবা দেওয়া হতো, কোনো কোনো দিন একবারও হয় না। তাই আজ আরো রেগে গেল মন্দিরের গোপীনাথ, তবে রে, আমাকে খেতে দেওয়ার কথা মনে থাকছে না। সত্যি তোর মা, কোনো ব্যক্তি যদি ছ সাতবার খায়, তাকে যদি গোটা দিনে একবারও খেতে না দাও, সে রাগ করবে না? আমরা বাইরে যখন যাই, বেমালুম ভগবানের মানে গোটা ঘরে তালা মেরে চলে যায়। আমাদের ঘরের তো কেউ নেই, দরকার নেই ঘরে থাকার, তালা মেরে দিই। কিন্তু একবারও ভাবি আমাদের কুল দেবতা, তিনিও তো আমাদের জন্য সেবা পাবে না, জল পাবে না, তাই না? ভগবানের কি খিদে পাই না? ভগবান তো তোমার বাড়িতে আছে, সে তো তোমার সেবা পাওয়ার জন্য অপেক্ষা করে। রেগে গেল আরো মন্দিরের গোপীনাথ,
বলল, তবে রে আমাকে খেতে দেওয়ার কথা মনে থাকে না, বউটাকে তো মেরেছি, তবে শোন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি মোর আশ, আমি জন্ম জন্মান্তর হই তার দাসানুদাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তাই কি হলো জানো, ছোট্ট গোপীনাথ খেলতে খেলতে মাথায় উঠলো তীব্র যন্ত্রণা, চিৎকার করতে লাগলো, বাবা বাবা বাবা। গোপীনাথ, কি হয়েছে গোপীনাথ, এত জোরে চিৎকার করছিস কেন? বাবা বাবা, আমার মাথাটা ফেটে যাচ্ছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার বারবার মনে হচ্ছে আমার মা, আমার মা আমায় ডাকছে বাবা, আমার ব্যথায় ফেটে যাচ্ছে মাথা, আমি সহ্য করতে পারছি না বাবা বাবা। গোপীনাথ গোপীনাথ, কি বলছিস, মা ডাকছে, হাই হাই হাই, আমার ছেলেটার বুঝি হাওয়া বাতাস লেগে গেল। ওরে গোপীনাথ, একটু বস, একটু এখানে বস, ঘরের মধ্যে বসিয়ে ছোট্ট গোপীনাথকে বলছে, ওরে গোপীনাথ একটু বস, আমি এক্ষুনি যাচ্ছি মন্দিরে, চরণামৃত এনে দিচ্ছি রে, সেই চরণামৃতটা পান করলেই তুই সুস্থ হয়ে যাবি জানিস বাবা, একটু বস। ছুটতে ছুটতে চলে গেছে গোপীনাথের মন্দিরে। এই দেখো মা, বুঝতে পারছো কলির মানুষের নিয়ম, সুখে ছিল যখন ভগবানকে ভুলে গেছিল, আজ যেই না কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে, সেই আবার ছুটে গেছে গোপীনাথের কাছে। গোপীনাথ জানো, গোপীনাথ আমার ছেলেটার না বোধহয় হাওয়া বাতাস লেগেছে, দাও দাও গোপীনাথ তোমার ওই রাতুল রাঙা চরণের চরণামৃত দাও গোপীনাথ, চরণামৃত খাইয়ে দেব, সুস্থ হয়ে যাবে। চরণামৃত একটা পাত্রে নিয়ে আজ ডাকতে ডাকতে আসছে গোপীনাথ। এই গোপীনাথ, এই দেখ বাবা, চরণামৃত এনেছি, এই চরণামৃতটা খেলে তুই সুস্থ হয়ে যাবি জানিস বাবা, এই দেখ গোপীনাথের চরণামৃত, খেয়ে নে বাবা। এই গোপীনাথ গোপীনাথ গো, কি গো গো গোপীনাথ, তুই যে শুয়ে পড়েছিস বাবা, কি রে, তোকে বললাম একটু বসে থাক, আমি এক্ষুনি মন্দিরের থেকে এনে দিচ্ছি, তুই যে শুয়ে পড়লি, হ্যাঁ রে গোপীনাথ, তবে কি তোর ব্যথা প্রশমন হলো, তবে কি তুই সুস্থ হয়ে গেলি, কি রে গোপীনাথ, দেখ বাবা দেখ চরণামৃত এনেছি, এটা খেলেই সুস্থ হয়ে যাবি। এই গোপীনাথ প্রাণের ধন আমার, সারা দে এক্ষুনি তো বাবা বাবা বলে ডাকছি, এই গোপীনাথ গোপীনাথ সারা দে না গোপীনাথ, একবার সারা দে, ওরে গোপীনাথ ওঠ না, চরণামৃতটা খেয়ে নে, দেখ না বাবা এক্ষুনি তো বাবা বাবা করে ডাকছিলে, আমার সোনা ছেলে গোপীনাথ, ওঠ গোপীনাথ সারা দে, গোপীনাথ ওরে গোপীনাথ সারা দে, তোর কিছু হয়ে গেলে আমি আর বাঁচব না গোপীনাথ, সারা দে গোপীনাথ, ওরে গোপীনাথ সারা দে, গোপীনাথ ওরে গোপীনাথ, তুই সারা সারা গোপীনাথ। যেই না চিৎকার করে করে ডাকছে, ডাক শুনে পাড়া প্রতিবেশী চলে এসছে, কি আজ গোবিন্দ ঘোষ এত জোরে গোপীনাথকে ডাকছে কেন, কি হয়েছে, এসে দেখছে ছেলেকে চরণামৃত খাওয়ানোর জন্য ডাকছে,
আর বুঝতে বাকি রইল না, গোপীনাথ যে আর ইহ জগতে নেই গো, মন্দিরের গোপীনাথ যে আজ তার চরম পরীক্ষা নিয়েছে। মা গো, পাড়া প্রতিবেশী যখন গোবিন্দ ঘোষকে বোঝাতে গেল, গোবিন্দ তুমি কাকে ডাকছ, তোমার ছেলে যে আর সারা দেবে না, বিশ্বাস করছে না, না 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 এ হতে পারে না, আমি গৌরহরির চরণে অপরাধ করেছিলাম তাই তিনি আমায় ছেড়ে চলে গেছে, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, আমি কিছু বলিনি, কিন্তু আমার একমাত্র ছেলে গোপীনাথ আমার গোপীনাথকে কেড়ে নিতে পারে না, গোপীনাথ সারা দে, সারা দে রে গোপীনাথ, আমি জানি তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, সারা দে। আর গোপীনাথ সারা দেবে না, পাড়া প্রতিবেশী সকলে বোঝালো, গোবিন্দ শান্ত হও, চলো ছেলে যখন মারা গেছে তার দেহ সৎকার করতে হবে, তাই ছোট্ট ছেলেকে কোলে করে চলে যাচ্ছে গোবিন্দ ঘোষ। দেখো মা, বিধির কি বিধান, নিয়তির কি খেলা, সন্তান যখন গর্ভে আসে, পিতামাতা যখন জানতে পারে মা বাবা হতে চলেছি, ছেলের জন্ম যখন দেয়, প্রতিটা পিতামাতার অন্তরে একটাই বাসনা থাকে, হে গৌরহরি আশীর্বাদ করো যেন এই ছেলেকে এমনভাবে মানুষ করতে পারে যেন শেষের দিনে কাঁধে চড়ে শ্মশানে যেতে পারে। পুত্রের কাঁধে পিতা মাতা যায় তা হয় সৌভাগ্যের, কিন্তু আজকে নিয়তির খেলা পাল্টে গেছে, আজ পিতার কোলে পুত্র যাচ্ছে, এ তোমার কেমন বিচার দয়াময়, এ তোমার কেমন বিচার। সবাই মিলে আমরা তাই গোবিন্দকে বলবো, গোপীনাথকে বলবো, হে ভগবান তুমি যদি ভগবান হও তবে এ তোমার কেমন বিচার, যদি তুমি ভগবান ভক্তির তবে কেন দুঃখ দাও, ও দয়াময় তবে কেন দুঃখ দাও, ও তুমি যদি ভগবান ভগবান।
ছেলেকে সৎকার করে বাড়ি ফিরে এলে। কিন্তু বাবা সেই যে একটা ঘরে দরজা বন্ধ করে বসলেন, তারপর থেকে গোবিন্দ ঘোষ হাসেও না কাঁদেও না, একটু বাড়ান একটু বাড়ান, হাসেও না কাঁদেও না, কারুর সাথে কথাও বলে না, ভগবানের সেবাও করে না, কিচ্ছু করে না। এইভাবে দিনগত হতে থাকলো। ও মায়েরা, এই জায়গাটাই হচ্ছে লীলার একেবারে প্রধান জায়গা। কারুর সাথে কথা বলে না, হাসে না কাঁদে না, সেবা দেয় না। অবাক হয়ে গেল মন্দিরের গোপীনাথ, আহারে আমি বুঝি আমার ভক্তকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু এই কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না। তাই কি হলো জানো মা, একদিন গত হলো, দুদিন গত হলো, তিন দিন গত হলো, চার দিন প্রভাতকালে দরজার সামনে এসে কে যেন ডাকে, বাবা 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 বাবা, এ কি, কে ডাকে কে ডাকে আমার বাবা, এই তো আমার গোপীনাথ, আমার গোপীনাথ আমায় ডাকছে। আমি জানতাম আমার গোপীনাথ আমায় ছেড়ে যেতে পারে না, এই তো আমায় বাবা বলে ডাকছে। ডাক শুনে থাকতে পারলো না, ছুটে এলো দরজা খুলে চিৎকার করছে, গোপীনাথ জানো, দরজার সামনে তার ছেলে গোপীনাথ নয়, দরজার সামনে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম আমার নব ঘনশ্যাম। উলদ্ধনি নিদায় বল, হরি বল হরি বল, অচল বিগ্রহ সচল হয়ে গেছে। মন্দিরের গোপীনাথ ভক্তের কষ্ট দেখে মন্দির ত্যাগ করে ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়েছে, এসে ডাকছে বাবা বাবা, কে তুমি, তুমি এসেছ, তুমি আমায় বাবা বলে ডাকছ, তুমি কি মনে করেছ তুমি আমায় বাবা বলে ডাকলেই আমি তোমার বাবা হয়ে যাব, তুমি জানো পুত্রের কর্তব্য কি, তুমি পারবে পুত্রের কর্তব্য পালন করতে, মানি না মানি না তোমায় আমার ছেলে হিসেবে, আমার একটা ছেলে ছিল যাকে তুমি কেড়ে নিয়েছো, মানি না তোমায় আমার ছেলে হিসেবে। ও মায়েরা, আমরা যাকে যত বেশি ভালোবাসি তার প্রতি অভিমান তত বেশি হয়, ভক্তের প্রতি আজ ভগবান, আহা ভগবানের প্রতি আজ ভক্তের অভিমান হয়েছে, অভিমান হয়েছে, তাই বলছে মানি না, বলো বলো পারবে পুত্রের কর্তব্য পালন করতে, বাবা তবে বলো কি পুত্রের কর্তব্য, তবে শোনো পুত্রের কর্তব্য হলো, তোমরা সবাই জানো পিতা মারা গেলে শ্মশানে নিয়ে যেতে হয় তাই না, মাটি দিতে হয়, হ্যাঁ একদিন নয় দুদিন নয় 30 দিন সাদা ধুতি কাছা পড়তে হয়, হবিষণ্ণ সেবা করতে হয়, নিজ হাতে শ্রাদ্ধ করতে হয়, নিজ হাতে পিণ্ড দান করতে হয়, যেই না এই কথা বলেছে ভক্ত ভগবানকে বলছে তুমি পারবে, তুমি পারবে আমার পুত্রের কর্তব্য পালন করতে। মায়েরা, আজ ভগবান কত বড় কথা বলছে দেখো, লক্ষ্য করো কোনো মানুষ নেই, বিক্রো হয়ে থেকে বেরিয়ে আসছে, বাবা ও বাবা আমি যদি এই কাজগুলো করি তুমি আমায় খেতে দেবে বাবা, হরি বল হরি বল। ভাবো মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, গাছ সৃষ্টি করলো ফুল সৃষ্টি করলো ফল ধরালো গাছে, সে কি একটু খাবারের জোগাড় করতে পারতো না,
কিন্তু ভক্ত বৎসল ভগবান ভক্তের মান ভাঙাবে বলে, ভক্তের হাতে সেবা পাবে বলে আজ মন্দির ছেড়ে দাঁড়িয়ে সে দাঁড়িয়েছে। ও মা, এই কথা যখন বলেছে, ভক্ত বলছে, কি বললে গোপীনাথ? হ্যাঁ বাবা। ও বাবা, 3 দিন হয়ে গেছে বাবা, তুমি যে আমাকেও কিছু খেতে দাওনি। হ্যাঁ গো বাবা, কোনো পিতার যদি এক ছেলে মারা যায়, পিতা কি তবে আরেক ছেলেকে না খাইয়ে রেখে দেয়? আমার যে খুব খিদে পেয়েছে বাবা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি সব কর্তব্য পালন করব, তুমি আমায় খেতে দাও। দেখো মায়েরা, প্রমাণ করল ভগবান যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, সব কিছু নাশ করি, কিন্তু তবু যদি না ছাড়ি মোর আশ, আমি জন্ম জন্মান্তর হই তার দাসানু দাস। দাস যেমন মালিকের কাজ করে, মালিক যা বলে তাই করে, আজ ভগবান দাসের ন্যায় এসে বলছে, তুমি যা বলবে তাই করব, খেতে দাও, যা বলবে তাই করব, খেতে দাও। তাহলে ভাবতে পারছো ভক্ত কত ভালোবাসে আমার ভগবান? তাকে যদি ডাকার মতো ডাকা যায়, সে কিন্তু এখনো আসে। কারণ এই ঘটনা কলিকালের ঘটনা, তোমার আমার মতো সাধারণ ভক্তর কাছে ভগবান এসেছে। যুগে যুগে জন্মে জন্মে ভক্তের ভগবান কথা দিলেন পুত্রের কর্তব্য পালন করব, তাই কি হলো জানো মা? আর থাকতে পারলো না গোবিন্দ ঘোষ, সেবা দিল, বয়স হতে শুরু করলো, বয়স হলেও প্রতিদিন সেবা দিত, তুলসী পরিক্রমা করত, আর গোপীনাথের বিগ্রহের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলত, দয়াময়, এই সংসারে আমি না চাইতে অনেক কিছু পেয়েছি, সুখ পেয়েছি, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, আনন্দ পেয়েছি, কিন্তু তোমাকে কাছে পেয়ে ধরে রাখতে পারিনি দয়াময়, আর চাই না, আর চাই না এই মায়ার সংসারে থাকতে, চাই না এই মানব জনম, এবার তুমি আমায় তোমার করে নাও, চাই না, চাই না আমি মানব জনম, এবার আমায় তোমার করে নাও দয়াময়, এবার আমায় তোমার করে নাও। তাই আজকে দু নয়নে ধারা বয়ে যায় ভক্তের, আর জানাই তার শেষ ইচ্ছা, হরি হে বল সেদিন কবে হবে নিতা। বলো সেদিন কবে হবে? আমাদের সকলের মনের এই একটাই বাসনা, কবে আমরা তাকে পাবো, কবে তার চরণ পাবো, কবে এই মায়ার সংসার ছেড়ে তার কাছে যেতে পারবো। আশা আসে
এত কিছু, এত হরি নাম শোনা, এত কৃষ্ণ নাম গাওয়া কিসের জন্য? এই সংসার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য, কৃষ্ণ প্রাপ্তির জন্য, তাই না বাবা? এছাড়া আর কিছু না। তোমার চরণে পাবো বলে বলো সেদিন কবে হবে? হরি হরি সেদিন কবে ভবনদীর কাণ্ডারী, ভবনদীর কাণ্ডারী আমাদের ভগবান। একদিন কিন্তু সকলকে এই নদী পেরিয়ে যেতে হবে, তাই এখন অনেকের মনে হচ্ছে দূর, লীলাটা কেমন ঝিমিয়ে গেল, ভালো লাগছে না, এমন বিরক্ত লাগছে। কিন্তু মনে রাখবে মা, যে যে বয়সে আছো, 16 বছরের মেয়ে 80 বছরের বৃদ্ধাকে দেখে হাসে, লাঠি নিয়ে চলছে, দেখো 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 হাঁটতে পারে না, কিন্তু ভুলে যায় একদিনে 16 থেকে তারও 80 হবে। তাই যতই যা করো, শেষের দিনে আমাদের সবাইকে বলতে হবে, তুমি পারির কর্তা, কবে আনবে বার্তা, তুমি পারির কর্তা, কবে আনবে বার্তা, ওগো তুমি পারির কর্তা। কবে আনবে বার্তা আমায় নিয়ে যাবে, কবে ওগো সেদিন কবে যদি ভগবানের কাছে শেষ ইচ্ছে জানানো হয়, ভগবান কি না কৃপা করে থাকে গো, না কৃপা করে পারে? তাই আজ কি হলো, ভাবিতে ভাবিতে গোবিন্দের সেই দিন আইল, সেই দিন আইল, দেহ রাখলেন। এবার পাড়া প্রতিবেশী সবাই মিলে যখন শ্মশানে নিয়ে যাবে, এমন সময় কি হয়েছে জানো মা, একটা ছোট্ট বাচ্চা ছেলে কোথা থেকে চলে এসেছে। হ্যাঁ গো, শুনলাম নাকি ঠাকুর মশাই মারা গেছে, তোমরা যদি অনুমতি দাও আমি তার দেহ সৎকারে নিয়ে যেতে পারি। আহারে, আজ যদি ওর ছেলে গোপীনাথ বেঁচে থাকতো তোর বয়সী হতো, ওর তো আপন বলতে কেউ নেই। বেশ বাবা, তবে তুই নিয়ে যা। তাই
সেই ছোট্ট কালো ছেলে শ্মশানে নিয়ে গেল, নিজ হাতে সমাধিতে মাটি দিল, বাড়ি ফিরে এলো। কিন্তু ওই যে বললাম, মন্দিরের গোপীনাথকে তো উপোস রাখা যায় না, তাই গ্রামবাসী ঠিক করলো, সোনা পুরোহিত মশাই, তুমি প্রতিদিন সকালবেলা সেবা দেবে। ঠাকুর মশাই পরের দিন সকালবেলা মন্দিরে গিয়ে সেবা দিতে গেছে, অকস্মাৎ দৈববাণী হলো, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এ আপনি কি করছেন? ঠাকুর মশাই, আপনি জানেন না, গতকাল আমার বাবা মারা গেছে, এই সব নানাবিধ উপচারে আমার সেবা হবে না, যদি আমায় সেবা দিতে হয় একটু হবিষ্যৎন এনে আমায় দেবেন, আর আমার এই সুন্দর সাজ পোশাক খুলে ফেলে দিন, পিতা মারা গেলে পুত্র যে সাদা ধুতি কাঁচা পরে আমায় পরিয়ে দিন। একদিন নয়, দুদিন নয়, 30 দিন মন্দিরের গোপীনাথকে হবিষ্যৎন সেবা দেওয়া হয়েছিল, 30 দিন মন্দিরের গোপীনাথ সাদা ধুতি কাঁচা পড়েছিল। এবার যেদিন শ্রাদ্ধ হবে, গ্রামবাসী আয়োজন করেছে, আবার সেই ছোট্ট ছেলেটা চলে এসছে, জানো, ছোট্ট ছেলেটা এসে বলছে, শোনো না, আমি উনার শ্রাদ্ধ করব, নিজেও হাতে শ্রাদ্ধ করছে। এবার যখন পিণ্ড দান হবে, পিণ্ডটা হাতে নিয়ে সেই ছোট্ট ছেলে বলছে, বাবা, ও বাবা, তুমি দেখছো তো বাবা, আমি তোমাকে কথা দিয়েছিলাম বাবা, তুমি যদি আমায় খেতে দাও আমি তোমার পুত্রের কর্তব্য পালন করব। দেখো বাবা, আমি নিজের কাঁধে করে তোমায় শ্মশানে নিয়ে গেছি, আমি নিজের হাতে মাটি দিয়েছি, আমি 30 দিন হবিষ্যৎন সেবা করে সাদা ধুতি কাঁচা পড়েছি, এখন দেখো আমি নিজে তোমার শ্রাদ্ধ করছি, আমি নিজে তোমার পিণ্ড দান করছি, তুমি গ্রহণ করো বাবা। বুঝতে পারলে মা? সবার ভাগ্যে জুটলো না, সবাই দেখতে পেল সাধারণ কালো ছেলে বসে পিণ্ড দান করছে, কিন্তু উপস্থিত ভাগ্যবান জীব সে দেখতে পেল স্বয়ং মন্দিরের গোপীনাথ বসে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করছে। নিদাই গৌর প্রেমানন্দে হরি তাই তো, যুগে যুগে জন্মে জন্মে তিনি ভক্তের ভগবান, কথা দিয়েছিলেন ভগবান পুত্রের কর্তব্য পালন করবে, কথা দিয়ে কথা রাখলেন, তাই আজ এই পুত্র রূপে ভগবান লীলাটি আস্বাদন করে আমরা সবাই মিলে গাইব, যুগে যুগে তিনি উলধ্বনি করবে, এসেছেন ধরা রাখিতে যুগে যুগে তিনি এসেছেন ধরা রাখিতে ভক্তের মান, যুগে যুগে তিনি এসেছেন ধরা রাখিতে ভক্তের মান, যুগে যুগে হরি ধরা হরি বল হরি বল।
তাই পুত্র রূপে ভগবান লীলাটি এখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলনে রইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম করো, হরি নাম হরি নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ
কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে হরি নাম হরি নামে করো, জারে ধন জারে ধন সম্পদ আরে জীবন অবশ্য রঙ দুটি দুটি আহারে
রে মরিয়া গরকে দিন ও দুটনে